আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 31। আজ তোমাদের অ্যাডভান্স এসএস এর লাস্ট ক্লাস, আজকে করলে তোমাদের অ্যাডভান্স এসএস শেষ। তো আজকে তেমন কিছু দেখাবো না, আর শুধু একটা নতুন বিষয় দেখাবো যেটা তোমরা কখনোই করোনি এর আগে। তোমরা যেটা তোমরা যারা আসো এটা তোমরা কখনোই দেখো নাই বা কখনো করো নাই, সিএসএস এর এই কাজটা। অ্যাকচুয়ালি শুধু তোমরা না, মানে আমিও দেখাচ্ছি এর আগে ব্যবহার করি নাই এইভাবে। হ্যাঁ, মানে একবার নতুন এসেছে এটা, এই সিস্টেমটা। এটাকে বলা হয় সিএসএস ভেরিয়েবলস। চলো আমরা দেখি। এটাকে বলা হচ্ছে সিএসএস ভেরিয়েবলস। অ্যাকচুয়ালি ভেরিয়েবলসটা ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, বুঝলাম। কিন্তু সিএসএস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস হচ্ছে এক ধরনের ক্যাসকেডিং স্টাইল শিটস। হ্যাঁ, এইচটিএমএল মানে কোনো দিকে এইচটিএমএলকে ডিজাইন করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। তো এই দুটোই দেখাচ্ছে যে একটা ক্যাসকেডিং স্টাইল শিট, একটা হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাট আমরা দেখাচ্ছি এখানে সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হলেও এখানে ভেরিয়েবল ব্যবহার করছি। হ্যাঁ, এটা আপডেট আসছে প্রতিদিনও, তারা কী করছে আপডেট করছে, কেন আমাদের সহজের জন্য, সহজ কাজ সহজের জন্য। দেখা যাচ্ছে সিএসএস ভেরিয়েবলস, দেখো লেখা আছে সিএসএস দ্য ভেরিয়েবল ফাংশন। এই যে ভেরিয়েবল লিখে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন দেখো আমরা সিএসএস ভেরিয়েবল সময় জানবো, তাই তোদের বলি ভেরিয়েবলটা কি একটু বলে দিতে, ভেরিয়েবলটা কি জিনিস। সেটা হচ্ছে যে ভেরিয়েবলটা হচ্ছে ধরো আমি এখানে একটা পাত্র অঙ্কন করছি, আচ্ছা এখন দেখো তুমি ভেরিয়েবলটা দেখতে পাচ্ছ, এই পাত্রটা একটা ভেরিয়েবল মনে করো। এই যে গ্লাস দেখতে পাচ্ছ, এই গ্লাসটা হচ্ছে কি এক ধরনের, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, এই গ্লাসটা এক ধরনের ভেরিয়েবল। তো ভেরিয়েবলস পাত্রের মতো কাজ করে। তোমরা ভেরিয়েবল সম্পর্কে পড়েছো এমনিতে ম্যাথে, ভেরিয়েবল মানে চলক। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যাঁ জীবন, কি খবর? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ জীবন বলো, রাজশাহীতে? ও, তোদের ক্লাস শুরু হচ্ছে, ওই যে বেসিক্যাল ক্লাস, তুমি নাকি আবার রিপিট করা বলছিলাম, রিপিট মনে ক্লাস করার কথা বলছিলাম তুমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো সমস্যা নেই, 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, যদি পারো অ্যাটেন্ড করবা 1 তারিখ থেকে, নভেম্বর মাসের 1 তারিখ। হ্যাঁ ক্লাস শুরু, বুঝতে পারিনি। না না, হয়নি, পরীক্ষা হয়নি, কিছুই হয়নি, ক্লাস হয়নি। হ্যাঁ না, আচ্ছা ইয়ে জীবন, আমি অ্যাকচুয়ালি মানে ক্লাস আছি, তো অনলাইনে ছাত্রদের ক্লাস নিচ্ছে। আচ্ছা পরে আবার কথা হবে। আচ্ছা বল। আচ্ছা দেখো, তাহলে এখানে একটা পাত্র, আর ভেরিয়েবলস মানে হচ্ছে যে একটা পাত্র যার মধ্যে তুমি যা কিছু রাখবা সে ধারণ করবে। যেমন আমরা ধরতাম যে ভেরিয়েবল হচ্ছে চলক, কিন্তু যে মনে করি রহিমের বয়স X বছর,
কর্মীর বয়স কয় বছর, তাই না? ধরতাম না এরকম ভাবে। তো আমরা অজানা রাশিকে বের করার জন্য কি করতাম, ম্যাথের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এগুলো ধরতাম চলক হিসেবে, এবং সে এক্স এর মানটা বের করতাম। তো সে এক্স এর মান কি সবসময় একই রকম হতো? কখন এক্স এর মান দেবো 30 হতো, কখন এক্স এর মান 40, কখন এক্স এর মান 500, কখন এক্স এর মান 5000, ঠিক নেই, তাই না? তো যে কোনো সময় ভিন্ন ভিন্ন মান ধারণ করে। তো জাস্ট তুমি কল্পনা করো ভেরিয়েবলটা একটা পাত্রের মতো, সেই পাত্রে তুমি যা রাখবা সেটাই কি করবে, ধারণ করবে। এটা এল বিষয়, দেখবো তোকে পানি রাখলাম, পানি রাখলে পানি ধারণ করবে, এটা একটা ভেরিয়েবলস মনে করো। হ্যাঁ, যদি তেল রাখো তাহলে তেলটা কি করবে, ধারণ করবে, এটা একটা ভেরিয়েবলস। হ্যাঁ, এল বিষয় এটা মনে করো একটা হচ্ছে ভেরিয়েবলস, ভেরিয়েবল এল বিষয়। তো এখন দেখো ভেরিয়েবলটা কিভাবে ব্যবহার করবো আমরা। হ্যাঁ, মানে এটা একটু কঠিন তোমাদের মনে হতে পারে, কারণ ভেরিয়েবলটা সাধারণত পিএসপি, বুঝে বললাম, পিএসপি, পাইথন, সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস এরকম দেখাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে ভেরিয়েবল ব্যবহার করা হয়। হ্যাঁ, আমি নিজেও কখনো একটা সত্য কথা বলতে কি যে নিজেও কখনো ভেরিয়েবল বাস্তব প্রোগ্রামিং মানে বাস্তব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি নাই, ডেভেলপমেন্টে প্রচুর ব্যবহার করেছি, বুঝলে নাই, সবসময় ব্যবহার করতে হয়, ভেরিয়েবল ছাড়া চলার উপায় নেই। হ্যাঁ, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে যখন ভেরিয়েবল ব্যবহার মানে এর আগে আমি বাস্তব ফিল্ডে ব্যবহার করি নাই, এল বিষয়। তাই নতুন এসেছে যেহেতু, চলো আমরা দেখি, খুব মজার বিষয় এটা, ভেরিয়েবলটা খুব মজার, কিরকম বিষয় ভাড়া ব্যবহার করো চলো দেখি আমরা। হ্যাঁ, একটু ডিসক্রাইব করলাম তোমাদের সামনে, এখন আলোচনা করে দিই। আচ্ছা, কেবল দেখো সেসেস ভেরিয়েবলস হ্যাভ অ্যাক্সেস টু দ্য ডম, এটা বুঝবো না দরকার নাই, হুইচ মিনস দ্যাট ইউ ক্যান ক্রিয়েট ভেরিয়েবলস উইথ লোকাল অ্যান্ড গ্লোবাল স্কোপ, এগুলো বোঝার দরকার আছে, লোকাল গ্লোবাল স্কোপ বোঝার দরকার নেই, জাস্ট ব্যবহারটা দেখো, ঠিক আছে? তোদের এমনি যখন ভেরিয়েবল শিখিয়ে দিব প্রোগ্রামিং এর ক্ষেত্রে তখন বুঝিয়ে দিব, ঠিক আছে? মানে ভেরিয়েবল বিভিন্ন ধরনের আছে, লোকাল ভেরিয়েবলস এবং গ্লোবাল ভেরিয়েবল। লোকালটা হচ্ছে শুধুমাত্র যে লোকালি কাজ করে, স্থানীয়ভাবে কাজ করে, ঠিক আছে? মানে তুমি যে ফাংশনের মধ্যে রেখে শুধু এই ফাংশনেই কাজ করবে। আর গ্লোবালটা হচ্ছে সর্বজনীন, তুমি একটা ফাংশানে দেখাচ্ছে যে ভেরিয়েবলটা অন্য ফাংশানেও কাজ করবে, সব জায়গায় কাজ করবে, সে হচ্ছে বস সব জায়গার, সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তার চলো দেখে দিচ্ছে দ্য ওল্ড ওয়ে, মানে কি আর পুরাতন যে সিস্টেম ব্যবহার করতাম, যার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, এইচ ওয়ান থাকলে এইচ ওয়ানে কালার দিতাম, তারপরে এখানে কি করতাম মনে করো বর্ডার বটম দিয়েছে এখানে, তারপর হচ্ছে মানে কন্টেইনার, এখানে কন্টেইনার কালার দেওয়া হয়েছে, চলো দেখে আসি, ঠিক আছে? পার্থক্যটা প্রথম আমরা ওল্ড সিস্টেম দেখবো, যে সিস্টেমটা তুমি শিখিয়েছি, হ্যাঁ, আর ওই সিস্টেমটাকে পরবর্তীতে নিউ সিস্টেমে নিয়ে আসবো। তো চলো আমরা দেখি, আমরা তাহলে জাস্ট এখান থেকে আমি পুরোটা কপি করছি, বডির মধ্যে যা কিছু আছে সেগুলো কপি করছি। হ্যাঁ, তার তোমরা তো বুঝিয়ে দিচ্ছি, আচ্ছা আমাদের এইচটিএমএল চলে গেলাম, আমি এইচটিএমএল ওপেন করলাম, আজ তোমাদের অ্যাডভান্স লেভেল সিএসএস এর লাস্ট ক্লাস, এটা তোমাদের লাস্ট, দেখাচ্ছে যে প্রপার্টি শিখেছি তোমাদের অ্যাডভান্স লেভেল সিএসএস এর, আজকে লাস্ট ক্লাস তোমাদের। আচ্ছা, আমি গত ক্লাসে এটা হোস্টেলে কেড়ে দিলাম, এখন তোমাদের পরিশ্রম বেড়ে যাবে, ঠিক আছে? মেন্টালি প্রিপারেশন নাও, আচ্ছা জাস্ট আমি যেটা এখন সেভ করেছি, ঠিক আছে, রান করি তাহলে কি দেখাই চলবে দেখে আসি। দেখো দ্য ওল্ড ওয়ে আসছে এখানে, আসছে লরি বিফ সাম ফিক্স আসছে, এখানে ইএস টু দুটো বাটন আসছে না,
তাহলে সিএসএস করে ফেলি। জাস্ট এখানে কি দেখ বুঝাই তোমাদের আগে, জাস্ট h1 দিয়ে h1 এর ভিতর লিখতে ওল্ড ওয়ে, মানে ওল্ড ওয়েতে আমরা সাথে সিএসএস লে কিভাবে ডিজাইন করি সেটা লেখা আছে। আর পুরো একটা ক্লাস নিয়েছি এখানে, দেখো ডিপ নিয়েছি, ডিভিশন ডিভিশন নাম একটা ক্লাস নিয়েছি, তার নাম কন্টেইনার। হ্যাঁ মানে সবগুলো নিয়ে আসে বুকের মধ্যে সে। তো এখানে একটা h2 দিয়েছি, তার মধ্যে একটা লেখা দিয়েছি, p দিয়ে একটা লেখা দিয়েছি, আর একটা p দিয়ে আবার লেখা দিয়েছি, এখানে আবার p দিয়ে তার দুটো বাটন নিয়েছে, একটা বাটনের মধ্যে ইয়েস, একটা বাটনের মধ্যে নো। খুব সরল একটা ডিজাইন, তাই না? এখানে বোঝার তেমন কিছুই নেই। আচ্ছা এবার আমরা একটা সিএসএস ওপেন করি আমাদের। আমি সিএসএস এ গেলাম, আমাদের এগুলো কতদিন ছিল তাহলে ভ্যানিশ করে দিই। আচ্ছা আমাদের এখান থেকে কপি করি, দেখেন কি ডিজাইন, আবার ডিজাইনটা কপি করি এখান থেকে। তোদের বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখানে বডি ব্যাকগ্রাউন্ড সহ আমি ভ্যানিশ করলাম। হ্যাঁ দেখো এখানে কি করেছি, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, দেখছো এখানে একটা হেক্স কালারতে কালার দেওয়া, ঠিক আছে? তো জানো এটা হেক্স কালার সিস্টেম, আর জিবি সিস্টেমে কালার দেওয়া যায়, হেক্স দিয়ে কালার দেওয়া যায়, তাই না? অনেকগুলো সিস্টেম আছে, কালারের নাম দিয়ে কালার দেওয়া যায়। আচ্ছা তো বডিতে একটা কালার দিয়েছি, আর এতে h2 নিয়েছি আমরা এখানে, এই যে এখানে h1 নিয়েছি, তারপর নিচে h2 নিয়েছি, h2 h2 কে একটা কিন্তু বর্ডার বটম দিয়েছি, তার একটা কালার দিয়েছি বর্ডার বটমের। হ্যাঁ কন্টেইনার যেটা ছিল তাকে একটা কালার দিয়েছি, এই যে কন্টেইনার পুরো কন্টেইনার কে, এই যে এই পুরোটাকে একটা কালার দেওয়া হয়েছে, এতটুকু একটা কালার দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো কন্টেইনারটা কালার দেওয়া হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা। হ্যাঁ এমনি লেখার কালার কি দিয়েছি, লেখার একটা কালার দেওয়া হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা, আর প্যাডিং 15 পিক্সেল, মানে পুরো যে এটা তুমি দেখতে পাচ্ছ এটা একটা প্যাডিং 15 পিক্সেল পুরোটাকে, আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া হয়েছে, আর লেখার কালারটা দেওয়া হয়েছে কিন্তু। হ্যাঁ এই হলো বিষয়। আর বাটন জিনিসের মধ্যে দুটো বাটন ছিল না এখানে, যে বাটন 1 2 ইয়েস আর নো বাটন, দুইটা বাটন আছে এখানে। বাটনে কি কেউ দেখো, বাটনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে সাদা, তারপর ফ্রন্ট কালার এইটা দেওয়া হয়েছে, আর বর্ডার দেওয়া হয়েছে এখানে বাটন চারিদিকে, আর প্যাডিং দেওয়া হয়েছে। চলে আমরা এবার দেখি কেমন দেখায় আমাদের ডিজাইনগুলো, রিলোড করলাম, দেখো তাহলে কেমন দেখাচ্ছে। দেখো দ্য ওল্ড ওয়ে, তাই না? এখানে যে কি দিয়েছিলাম, বর্ডার বটন দিয়েছিলাম, ঠিক আছে? এখানে h2 তে বর্ডার বটন দিয়েছিলাম, এই যে h2 তে বর্ডার বটন চলে আসছে, এবং বটমের কালার কি এসছে, এই যে এই কালারটা। দেখো প্রথম থেকে তোমার দেখায় প্রথম পুরো বডিতে কি কালার দিয়েছি, পুরো বডিতে একটা কালার দিয়েছে, দেখো এই যে নীল বর্ণের ব্লু কালার দিয়েছে একটা, এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ কি, পুরো বডিতে একটা ব্লু কালার দেওয়া হয়েছে, নীল কালার দেওয়া হয়েছে, দেখো পুরো বডিতে সে নীল কালারটা আছে। আচ্ছা এরপর দেখাচ্ছে কি, এই পুরো বডিতে একটা নীল কালার দিলাম, বডির নিচে একটা h1 নিয়েছি, দ্য ওল্ড ওয়ে লেখা আছে, দ্য h1, ঠিক আছে? ওল্ড ওয়ে লেখা আছে h1, তাহলে আমরা এখানে গেলাম, এই যে এটা এটা h1, দ্য ওল্ড ওয়ে, এটা হচ্ছে h1 নিয়েছি। এরপর এখানটা কন্টেনার পুরোটাই, এখান থেকে পুরোটা কি কন্টেনার, তাহলে আমরা এখানে কি নিয়েছি দেখো তো, এই যে কন্টেনার নিয়েছি না, কন্টেনার নিয়েছি, মানে পুরোটা কি আমি কন্টেনারকে কি দিয়েছি, সাদা কালার দেওয়া হয়েছে, দেখো এই যে এটা কিন্তু সাদা কালারের কোড, তোমরা চাইলে পিক্সির মাধ্যমে নিতে পারবে সাদা কালার, এখানে পিক্সিতে ক্লিক করবে, পিক্সি ওপেন হয়ে গেলে সাদা কালার ধরবে, দেখো চলে আসবে অটোমেটিক্যালি, বা এই যে সাদা কালার ধরবে, হালকা সাদা, এটা পুরোপুরি সাদা না, হালকা সাদা, হ্যাঁ বা একটু গাঢ় সাদা, এই যে এটা এই কালারটা, এই সাদা কালার তুমি নিয়ে এখানে দিয়ে দিলাম কোডটা কপি পেস্ট করে, এই যে এটা সাদা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, সরি ডিএল নীল সাদা দেওয়া আছে, আর ফ্রন্ট কালারটা দেওয়া আছে এই কালারটা, ফ্রন্টের কালারটা কি নীল কালার, একটু মানে নীল বর্ণের কালার, ঠিক আছে? দেখো মানে এই কালারটাই এই কালারটাই দেওয়া আছে, ফ্রন্টের কালারটা নীল কালার দেওয়া আছে, ঠিক আছে? আর এই কন্টেইনার হচ্ছে দেখো ব্যাকগ্রাউন্ড পুরো সাদা করে দেওয়া আছে, সাদা কালার, এফ 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 6টা F, মানে সাদা কালার, ঠিক আছে? হেয়ারতে 6টা F দিলে সাদা কালার হবে, আর একটা প্যাডিং দেওয়া আছে 15 পিক্সেল, অর্থাৎ এটাকে প্যাডিং দিয়েছি, দিয়ে একটু মানে সুন্দর যোজন করা হয়েছে, মাঝখান থেকে আসছে একটু উপর থেকে স্পেস নিয়েছে, ভিতর থেকে 15 পিক্সেল প্যাডিং দেওয়া হয়েছে।
কন্টিনিউটি, ঠিক আছে? আর নিচে বাটন আছে দেখুন দুইটা, ইয়েস বাটন আর নো বাটন, এটা বাটন আছে না? বাটন কি করেছে দেখো, বাটনকে একটা সাদা কালার দেওয়া হয়েছে, এই যে সাদা কালার। আর এখানে গিয়ে লেখা কালার কি হয়েছে, সেই গ্রিন গ্রিন কালার, মানে সরি ব্লু কালার। আর বড় বড় বটন বটনটা হয়েছে সে কি কালার, ব্লু কালারের বটনটা হয়েছে, ফিটিং হয়েছে। একটা বিষয় লক্ষ্য রাখো, সবাই একটু একটু সতর্কভাবে, এটা একটা বোঝানোর দরকার ছিল না এইভাবে, হ্যাঁ তোমরা অনেকে বিরক্ত হতে পারো, বাট এখানে বোঝানোর কারণ আছে, কারণ এটা প্রপারলি না বুঝলে কি হবে না, পরবর্তী স্টেপটা এটা তো ওল্ড ওয়ে, এটা তো বুঝো, এটা যদি প্রপারলি না বুঝতে তাহলে পরপরটা বুঝতে পারবে না। আমাদের এখানে এমনি স্বাভাবিকভাবে ওল্ড ওয়েতে করতেছি প্রথম নিয়মে, বাট একই জিনিস করবো আমরা কি ওয়েতে, নিউ ওয়ে, মানে সিএসএস ভেরিয়েবলস ব্যবহার করে করবো এই কাজটা। হ্যাঁ তার মজাটা বুঝতে পারো কত মজার বিষয়। হ্যাঁ চলো আমরা দেখি, তার মানে এটা কি করছি, জাস্ট বাটনকে ডিজাইন করেছি। এখানে একটা বিষয় লক্ষ্য, তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখো তোমার সবাই, দেখো এখানে কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে, এই পুরো ডিজাইন আমরা করেছি দুইটা কালার ব্যবহার করে। এখানে একটা কালো কালার আছে কিন্তু ডিফল্ট হয়ে, তো আমাদের কালো কালার দিতে হয় না, কালো কালার দিতে হয় তো কালো কালারটা ডিফল্ট কালার, ওটা এমনি আসছে। বাট ডিফল্ট কালার ছাড়া আমরা দুইটা কালার শুধু ব্যবহার করেছি, কয়টি কালার, দুটি কালার ব্যবহার করেছি, একটা সাদা কালার ব্যবহার করেছি, আরেকটা হচ্ছে ব্লু কালার। দেখো এই যে সাদা কালার এবং ব্লু কালার আমরা দেখি, চলো সিএসএস দেখো, এই দেখো এই যে ব্লু কালার, দেখো একই কোড দেখছো, আমি এখানে ক্লিক করলাম দেখো, এই যে এক হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ, যেটা হচ্ছে দেখো এখানে ক্লিক করলাম, তুমি কটা পর্যন্ত জিগে থাকো, কটা পর্যন্ত জিগে থাকো, একটু কথা বলতে হবে তোমার সাথে, হ্যাঁ কাজের বিষয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি তো অনলাইনে ছাত্রদের, হ্যাঁ বুঝতে পারিনি, আচ্ছা তুমি কি নটা পর্যন্ত জেগে থাকো, আমি মানে নটা পর্যন্ত ক্লাস নেব তো, আচ্ছা তুমি নটা, তাহলে আমি নটার পরে তোমাকে ফোন দেবো, হ্যাঁ ছাত্রদের অনলাইনে যে জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছে, হ্যাঁ আচ্ছা 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 দেখো আমি যখন এখানে ক্লিক করেছি, দেখ সবগুলো কালার কি ব্যাকগ্রাউন্ড কালার, এই জাকি কালার, হ্যাঁ মানে ব্লু কালার, এটা তো ব্লু কালার ছিল, বর্ডার বটম মানে এইচ টু যেটা হেডিংস এইচ টুতে একদম ব্লু কালার দিয়েছি, কন্টেইনারে দেখাচ্ছে কালার দিয়েছি, লেখা কালারটা ব্লু দিয়েছি, আবার বাটনের ক্ষেত্রে দেখো এই যে লেখা কালারটা ব্লু দিয়েছি আর বর্ডারটা ব্লু দিয়েছি, দেখো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার কি ব্লু দেওয়া আছে। এবার সাদা কালার আসো এখানে দেখো, কন্টেইনারে ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা দিয়েছি, এই যে সাদা, আবার কি বাটনের কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সাদা, বুঝলে কি, দুইটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি, একটা হচ্ছে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি আর বাটনের ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি, আর ব্লু কালারটা ব্যবহার করেছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কোনো ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি, বডি ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্টেইনারের ক্ষেত্রে এখানে ব্যবহার করেছে হচ্ছে ফ্রন্টের কালার, বুঝলা কি, তাহলে আমাদের কেমন দেখাচ্ছে এটা, এইরকম দেখাচ্ছে ডিজাইনটা, তাই না? এবার চলো আমরা ভেরিয়েবলস ব্যবহার করে করবো, এটা একই জিনিস, ভেরিয়েবলস ব্যবহার করার নিয়মটা তো শিখিয়ে দিব, আর এর উপকারিতা কি, আর ওল্ড নিয়ম ব্যবহার করলে কি সুবিধা পাবো আর নিউ নিয়ম ব্যবহার করলে কি সুবিধা পাবো, ঠিক আছে? তো একটু বিরক্ত লাগতে পারে যে সোহেল ভাই বা সোহেল স্যার এই জিনিসটা বারবার কেন বোঝাচ্ছে, একটু স্পিডে বোঝালে তো হয়, এটা অনেকের জন্য কঠিন হয়ে যায়, বুঝতে পারছো, কেউ খুব দ্রুত বুঝবা যারা একটু ভালো বুঝা আগে থেকেই, বাট এটা একটু স্লো মোশন বোঝানোর কারণটা হচ্ছে যে অনেকে বুঝতে অসুবিধা হয়ে যাবে, এই জন্য বুঝালাম। এবার চলো সামনের দিকে যাই, আচ্ছা তাহলে প্রথম বলে নিই
ভেরিয়েবল ব্যবহার করার ক্ষেত্রে ভিএআর ব্যবহার করা হয়, মানে এই সিএসএস ভেরিয়েবল ব্যবহার করার ক্ষেত্রে। আর পিএইচপিতে ডলার সাইন ব্যবহার করি, যে কোনো একটা নাম দিলাম তার আগে ডলার সাইন ব্যবহার করি, হ্যাঁ, তা সেটা ভেরিয়েবল হয়ে যায়। আচ্ছা, এখানে ভিআর ভার ব্যবহার করে, ভার মানে ভেরিয়েবল, প্রথম তিনটা লেটার্স, ঠিক আছে, ভার ব্যবহার করে যে এখানে একটা ফাংশন মনে করি ভেরিয়েবল ফাংশন এটা ব্যবহার করছি। এর সিনট্যাক্সটা হচ্ছে যে এইভাবে লিখতে হয়, হ্যাঁ, প্রথম ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম এবং তারপরে ভ্যালু, বুঝলা কি, দেখিয়ে দিন দেখি। আচ্ছা, প্রথমে নাম নাম দিতে হবে, তারপরে ভ্যালু দিতে হবে। নামটা কি হবে, দেখো নামটা রিকওয়ার্ড দিতেই হবে নাম, হ্যাঁ, দ্য ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ টু ড্যাশেস, দুটো ড্যাশ দ্বারা শুরু হবে, হ্যাঁ, এটা একটা আলাদা সিস্টেম। এখানে দুটো ভেরিয়েবল নাম দুটো টান দিয়ে শুরু হয়, প্রথম দুটো টান মানে ড্যাশ দিয়ে শুরু হবে। ভ্যালু অপশনাল, দ্য ফল ব্যাক ভ্যালু ইউজ ইফ দ্য ভেরিয়েবল ইজ নট ফাউন্ড, আসলে বুঝিয়ে দিই তোমাদের, এরকম দুটো ড্যাশ দিয়ে শুরু হবে, ঠিক আছে। এটা কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ মানে কি, কেস সেন্সিটিভ অর্থাৎ ছোট হাতের বড় হাতের আলাদা বোঝায়। তো যদি তোমার ট্যাগ লেখো একে ছোট হাতের বড় হাতের আলাদা দেখায় না, তুমি যদি এটা হেডিং ট্যাগ বড় হাতের দাও তাও যে কাজ করবে, পি ট্যাগ যদি বড় হাতের দাও একই কাজ করবে, বুঝলো নাই, ছোট হাতের বড় কেস সেন্সিটিভ না, বাট ভেরিয়েবলটা তো কেস সেন্সিটিভ, যেটা আলাদা বোঝায়। তো দেখো তোমার নিউ ওয়ে, নতুনটা আমরা দেখি তাহলে। দেখো প্রথম অবস্থায় দু ধরনের ভিউ রাখতে তো বলেছি, লোকাল এবং গ্লোবাল, হ্যাঁ, আমি যদি গ্লোবালটাই দেখাই, কারণ গ্লোবালটা সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা, এল বিষয়, লোকাল মানে একই ফাংশনের মধ্যে। আচ্ছা, জেনারেল সাধারণত গ্লোবালটাই ব্যবহার করা হয়, হ্যাঁ, কারণ লোকাল তো ঝামেলা করতে চাই না, সবগুলো গ্লোবাল করে দিই, ইচ্ছে মতো যেখানে সেখানে ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমাদের যদি গ্লোবাল করতে চাই তাহলে ভেরিয়েবল লেখার পূর্বে কী করতে হবে, এই যে ঠিক এইভাবে লিখতে হবে, হ্যাঁ, প্রথমে এরকম দুটো কি দিবা, কোলন দিবা, যে কোলনের মতো আছে না, কোলন বা অনুপাত যেটাই বলো, এখানে এরকম দিতে হবে, লিখতে হবে রুট, রুট লেখার পরে এরকম ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার দুটো টান দিতে হবে, তুমি নাম দিলা এখানে, আর এখানে তো কোডটা দিলাম, আবার এখানে দেখাচ্ছে নাম দিলে, ঠিক আছে, এখানে আর এখানে কোড দিতে হবে। এখন বিষয়টা বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো সবাই, সেটা তুমি এখানে যে নামটা দিয়েছো ব্লু, ব্লু নামটা দিতে হবে এমনটা না, প্রাসঙ্গিক নাম দিলে ভালো, বুঝো নাই, তুমি যদি এখানে ব্লু না দিই অন্য কোনো নাম দাও, ব্ল্যাক নাম দাও, অন্য কোনো নাম দাও, ঠিক আছে, ইউল নাম দাও, বাট কালারটা যদি আলাদা হয়, বাট কালারটা কিন্তু এটাই পাবে, তুমি যখন কল করবা এটাকে, ব্লুকে কল করবা, বাকের ইউলকে কল করো, তার কালারটা কিন্তু এটাই পাবে, এখানে নামটা ফ্যাক্টর না এখানে, বুঝছো, তুমি যে নামটা এখানে দিবা যদি এখানে মফিস দাও আর এখানে এই কালারটা দাও, এটা মনে করি এটা হচ্ছে একটা ব্লু কালার, হ্যাঁ, আর তুমি নাম দিলে এখানে মফিস, তো টানতে কী নাম দিলাম, মফিস সলিম আব্বাস নাম দিলা, ঠিক আছে, তারপর তুমি আব্বাসকে কল করলাম, তাহলে অটোমেটিক্যাল নীল কালার পাওয়া যাবে, ভালো করে বুঝো, হ্যাঁ, আর এখানে হোয়াইট সাদা দিস, তুমি এখানে সাদা কালার বা সাদা দিতে এমনটা না, তুমি এখানে অন্য নাম ব্যবহার করতে পারো, হ্যাঁ, যদি তুমি এখানে ইয়েলো ব্যবহার করো বাট কালারটা সাদা, বাট তুমি ইয়েলো এখানে এই যে ইয়েলো নামটা কল করলে অটোমেটিক সাদা কালার পাওয়া যাবে, বুঝতে কি বুঝলাম, যেখানে নামটা মেন বিষয় না, এখানে যে নামটা তুমি ইচ্ছা সেই নিচে ব্যবহার করবা, হ্যাঁ, এবং মাঝখানে দূরে টান দিতে হবে এরকম, হ্যাঁ, টান দিতে হবে, আর এটা কার মধ্যে লিখতে হবে, রুটের মধ্যে লিখতে হবে, এরকম কলম দিয়ে রুট লিখে এই যে এখানে এই সেকেন্ড পার্টের মধ্যে লিখতে হবে। তাহলে আমাদের কমপ্লিট এটা, এখানে কয়টা ভেরিয়েবল আমরা নিয়েছি, দুইটা ভেরিয়েবল, এই যে একটা ব্লু নাম দিয়ে একটা কালার নিয়েছি, একটা হোয়াইট নাম দিয়ে একটা কালার নিয়েছি, ঠিক আছে, এখন দেখো আমরা কালারটা ব্যবহার করবো, ঠিক আছে, এখন বডিতে আমরা কোন কালার ব্যবহার করবো, ধরো এই ব্লু ব্যবহার করবো, তাহলে আমার আর এই কোড লেখার দরকার নেই, ভালো করে বুঝো, এই কোড লেখার প্রয়োজন নেই, খালি কী করবে এখানে, এই যে উপরে দেখালাম তোমাদের লেখার নিয়মটা, হ্যাঁ, নিয়মটা কী দেখালাম এখানে, এই যে ভার মানে ভেরিয়েবলে ফাংশনের ব্যবহার করতে হবে, ভার লেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার মধ্যে কল করতে হবে, দেখো আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেবো কি, ব্লু কালার দেবো ওটার মতোই, তাহলে কী করলাম এখানে ভার লিখলাম
আর এটা কল করে দিলাম, এই যে ব্লু দেখতে পাচ্ছ কি, এই ডাবল দুইটাতে ব্লু লেখা আছে, এটাকে কল করে দিলাম এই ফাংশনের মধ্যে, এই যে অটোমেটিক কি হবে বডিটা ব্লু হয়ে যাবে। আবার এই এইচ টু যেটা ছিল আমাদের, এইচ টুতে আমরা কি ব্লু কালার ব্যবহার করবো, তাহলে এই টু পিক্সেল সলিড এই যে ভাল লিখে কালারের নাম দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি এই কালারটা পেয়ে যাবে, বুঝলাম। একইভাবে কন্টেনারে গিয়ে আমি লেখার কালার ব্লু দিব, তাহলে কালার লিখলাম কন্টেনারের ভিতর গিয়ে, আর ভার দিয়ে এখানে ব্লু লিখে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কী দিব, সাদা দিব, ব্যাকগ্রাউন্ড কালার লিখে ভাল লিখে যেটা আমাদের হোয়াইট লিখে দিলাম, কারণ আমার এখানে কী আছে, এই মানটা কে ধারণ করেছে, এই হোয়াইট ধারণ করেছে। হ্যাঁ, এই জন্য একে মনে করো পাত্র বলা হয়। তো একটা পাত্র অঙ্কন করে দেখালাম, কিছু নয় গ্লাস অঙ্কন করে, যে গ্লাসে তুমি যা রাখবা, একটা গ্লাস তুমি নিলাম মনে করো, ওই একই গ্লাস তুমি চিনি রাখতে দুধ রাখতে পারো, তো ঢেলে ফেলে দিলাম, ওই গ্লাসে তুমি কী রাখতে পারো, তরল পদার্থ রাখতে পারো, ঢেলে ফেলে দিলাম। আবার একই গ্লাস কী রাখতে পারো, তুমি তেল রাখতে পারো, তোমার ইচ্ছা। গ্লাসের পাত্র কিন্তু একটাই, কিন্তু সে দুধ তেল পানি যে কোনো কিছু ধারণ করতে পারে। ওইরকমভাবে তুমি এখানে ব্লু নাম দিছো বা হোয়াইট নাম দিছো, এখানে তুমি তো অন্য কোনো কালার দাও, সে কালারটা সে ধারণ করবে, ঠিক আছে। তাহলে এখন দেখো হোয়াইট কালার কী দিয়েছে আমার এখানে, যে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি, আবার বাটনে কিন্তু দেখো হোয়াইট কালার ব্যবহার করেছি, আর কোনো কালারের নাম আমার লিখতে হচ্ছে না, মানে এই কোডটা বারবার লিখতে হচ্ছে না। আমরা এই কোডটা কী করতে হয়েছিল, উপর থেকে বারবার লিখতে হয়েছে আমাদের, এই যে দেখো, এই যে আমাদের উপরের ক্ষেত্রে বারবার একই কোড লিখতে হয়েছে, দেখো এই কোডটা বারবার লিখতে হয়েছে, এই দেখছো, এই কোডটা বারবার লেখাটা তুমি বেঁচে গেছো, জাস্ট একই জিনিস লিখতেছো বারবার। এখানে এই যে ব্লুর ক্ষেত্রে টান দেখ ব্লু লিখলা, হোয়াইটের ক্ষেত্রে হোয়াইট লিখলো, অটোমেটিক পেয়ে যাবে। চলো আমরা বাস্তবে দেখি এবার, ঠিক আছে। তাহলে আমাদের ইয়ে দরকার নাই, মানে এইচটিএমএলটা যা আছে তাই থাকবে আগের মতোই, ঠিক আছে। যেদিন পরিশ্রম বেশি হয় বুঝছো, সেদিন খালি হাই আসে। আচ্ছা, দেখো তাহলে হচ্ছে যে আমরা এখানে ছিলাম, চলো ট্যাগলি ব্যবহার করি। আচ্ছা, পুরো কোডটা কবে গেল আমি, আমাদের সিএসএস চলে আসলাম, সিএসএস এ এসে এখানে পেস্ট করে দিলাম, দেখো। আচ্ছা, আমরা যদি আমরা ভেরিয়েবল কল করে ঢোকে, কল করেছি কি আমাদের কিছু এখানে পাবে না, দেখো অমিত স্যার কষ্ট করছে, ঠিক আছে,
আচ্ছা বুঝাইছি তোমাদের যে রুট লিখতে হবে কিনা। এক্ষেত্রে এটা লিখতে হবে কিনা, এই যে নিচে আসি দেখো এইভাবে লিখতে হবে কিনা, এই যে এটা কি দিলাম কলম দিয়ে রুট লিখলাম ব্লু আর হোয়াইট। এখন ইয়ে জিজ্ঞেস করছে যে অমিত হাসান জিজ্ঞেস করেছে, আতিক জিজ্ঞেস করেছে যেটা রুট লিখতে হবে কিনা। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে যদি আমি গ্লোবাল করতে চাই হ্যাঁ তাহলে আমাকে অবশ্যই রুট লিখতে হবে, এবং এভাবে কোড কলন দিয়ে রুট লিখে রুটের ভিতরে এভাবে আমাকে ভেরিয়েবল কল করতে হবে। এটা কিন্তু একটা ভেরিয়েবল নাম হচ্ছে ব্লু, আর এটা একটা ভেরিয়েবল নাম হচ্ছে হোয়াইট। এটা দুইটা ভেরিয়েবল আমরা কল করেছি, ভালোকে বলছো, একটা ব্লু নামে ভেরিয়েবল কল করেছি, একটা হোয়াইট নামে ভেরিয়েবল কল করেছি। এখন রুট কেন লিখতে হচ্ছে, কারণ এই ভেরিয়েবলকে আমি গ্লোবাল করে দিয়েছি মানে সার্বজনীন। হ্যাঁ যেখানে আমি কল করি না কেন সেখানেই কাজ করবে ভেরিয়েবল, তুমি যেই জায়গাতে কল করো না কেন কোনো সমস্যা নাই, মানে সার্বজনীন হয়ে গেছে এটা। বাট আমি এখানে রুট ছাড়া ব্যবহার করতে পারি, রুট টুট কিছু লেভেল লাগতে রাখবে না, কিছু লোকাল হবে, ঠিক আছে সব জায়গায় কাজ করবে না সেটা, বুঝলো কি। তো আমি দেখাচ্ছি যে তোমাদের গ্লোবালটা দেখাচ্ছি, পরে এক সময় লোকালটা দেখিয়ে দিব, ওটা তো গুরুত্বপূর্ণ না যে লোকালি কি ব্যবহার করতে হয়, ঠিক আছে। দেখো তাহলে আমি এখানে দিলাম ব্লু, এখন দেখো আমি সব জায়গায় কিন্তু কি এই কোডটা কল করি না, এই ব্লু এর কোড কল করি না, হোয়াইটের কল করি, কি করি দেখো, এই যে ভার ব্লু মানে লেখার নিয়ম এটা, প্রথমে ভেরিয়েবল লিখতে হবে, ভার লিখতে হবে, এই ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ভেরিয়েবলটা কল করতে দেবো, আমি এই ভেরিয়েবল কল করছি, তাহলে কি পাবো অটোমেটিকলি এই কোডের যে মানটা ব্লু কালার সেটা পেয়ে যাবো কিন্তু বডি পেজে, বুঝলো কি। এই স্টোর যেটা আছে এই স্টোর একটা কিভাবে, এই স্টোর নিচে একটা আন্ডারলাইন দেবো, সে আন্ডারলাইন ব্লু কালার হয়ে গেছে এখানে। কন্টেইনারে কী করছি কালার লেখার কালার ব্লু দিব, সেখানে ভার লেখা ব্লু লিখে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার কী দেবো এখানে এই সাদা দেবো এখানে, ঠিক আছে। এই জন্যে এপিপিপ না লিখ করেছি আমরা এই এই ভেরিয়েবলটা এখানে কল করছি কোথায়, এই যে কন্টেইনারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ভার লিখে এই যে এ দিয়ে দিয়েছি, মানে কিন্তু কোনো আসছে বাটনের কালারে কী হবে হোয়াইট দিয়েছি এখানে, কালার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সাদা, আবার কিসের কালার লেখার কালারটা হচ্ছে ব্লু, হ্যাঁ আর বর্ডার হচ্ছে যে আগে সাইডে এটা ব্লু, বুঝলো কি। এখন দেখো আমরা কিন্তু কোড সবটাই ব্যবহার করিনি, তাহলে কীভাবে আমাদের এখন রিলোড করে দেখি, সেভ তো করলাম রিলোড করলাম, দেখো কোনো পরিবর্তন আছে মজার বিষয়, আর ইট ইজ ওয়ার্কিং ফাইন, খুব সুন্দর এক আছে, তাই না। এখন মজার বিষয় দেখো, খুবই ইন্টারেস্টিং বিষয়, আমি কেন ভেরিয়েবল ব্যবহার করবো, আমি কেন হচ্ছে যে সে পুরাতন সিস্টেম ব্যবহার না করে কেন ভেরিয়েবল, তো একটা ঝামেলা করার কী দরকার, হ্যাঁ দরকার আছে। হ্যাঁ যখন বড় বড় প্রোগ্রাম তৈরি করবা তুমি এমনিতে এমনি বড় বড় ডিজাইন যখন করবা, ঠিক আছে, তারা অটোমেটিক্যালি এটা কাজ করতে কাজ করবে, ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবে কীভাবে দেখো। আমি যদি ম্যানুয়ালি করতাম প্রত্যেকটা, মনে করো আমি এখানে কী দিলাম, এখানে ব্লু এই কোডটা দিলাম, এই কোড এই ব্লুয়ের যে কোডটা, এই ব্লুয়ের এই কোডটা এইখানে দিলাম, এইখানে দিলাম, তারপরে যে এইখানে দিলাম, আর হোয়াইটের কোড আমি কী করলাম কপি করে এসে এইখানে দিলাম, এইখানে দিলাম, ঠিক আছে দিলাম, তাহলে কোনো কারণে যদি একটা পরিবর্তন করি, ধরো আমি এই একটা পরিবর্তন করলাম, তাহলে সবগুলো পরিবর্তন হবে কি, সবগুলো কিন্তু পরিবর্তন হবে না, আমি এক একে সবগুলো কোড পরিবর্তন করতে, মনে এখানে আমি কী করলাম পরে ভাবলাম না আমার কালারটা ব্লু নেবো না আমি গ্রিন নেব, সবগুলো গ্রিন করতে হবে, তাহলে আমি এটা গ্রিন করতে হবে, এখানে আবার গ্রিন করতে হবে, এখানে গ্রিন করতে হবে, এখানে করতে হবে, এটাকে এক দুই তিন তিন চার, এক দুই তিন চার পাঁচ, তাহলে এই পাঁচ জায়গায় আমাকে গ্রিন করতে হবে, বুঝো, কিন্তু সময় বেশি লাগবে না, কাজ বেশি করতে হবে, ঝামেলা করতে হবে। বাট আমি যদি এত কিছু না করে কি করি, জাস্ট আমি এখানে মানটা পরিবর্তন করে দিই, যে ব্লু আছে ব্লু ব্লু ঠিকই থাক, সমস্যা নাই, ঠিক আছে, যে ব্লুটা আছে ব্লু ঠিকই থাক, ধর আমি এখানে রেড কালারটা ব্যবহার করবো, ঠিক আছে, ধর আমি এখানে গিয়ে ইয়ে করলাম এই রেড কালারটা নেবো, আমি এখানে পিক্সি কল করলাম, পিক্সি কোথায় আছে, এই যে পিক্সি, ধর এখানে একটা লাল কালারটা, এই যে লাল কালার আছে না, এই যে উপরে দেখো লাল কালারে ধরলাম এটা লালে, কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে, ভালো করে বুঝো, আর খালি এখানে মানটা দিয়ে দেবে, এখানে এখানে মানটা দিলাম, কন্ট্রোল ভি সেভ দিলাম, দেখো কোড পরিবর্তন হয়ে গেছে না, এখানে এখানে ব্লু লেখা থাকছে এটা ম্যাটার না, কিন্তু এখানে কি হয়েছে দেখো, ই ফোর ফোর থ্রি ফোর ফোর, ঠিক আছে, মানে ই ডাবল ফোর
343 এই যে কোডটা চলেছে লাল কোডের একটা কোড যে পিক্সির মাধ্যমে নিয়ে আসলাম এখান থেকে এখানে মাউস পয়েন্টার ধরে কন্ট্রোল অল্টার সি চেপে হ্যাঁ কন্ট্রোল অল্টার সি মানে কপি কালটা কপি করে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে কাজে গাই এই ব্লু এই ভেরিয়েবলের জায়গায় বসিয়ে দিলাম তাহলে দেখো এর আগে কি ছিল এর আগে ছিল এইটা মানে ব্লু একটা পাত্রের মতো কাজ করে কিন্তু সে পাত্রে এই ব্লু কালার ছিল ব্লু কালারই ছিল বাট সে ব্লু যে পাত্র ওইটা কি হলো আমি রেড কালার দিয়ে দিলাম যে রেড কালার পাত্রটা একই আছে কিন্তু আগে ছিল ব্লু কালার আমি সেই পাত্রে কি রাখলাম লাল কালার রেখে দিলাম এবার দেখো অটোমেটিক্যালি কিন্তু এই ব্লু ভেরিয়েবলটা কল করা আছে কয় জায়গায় দেখো 1 2 3 4 5 এই পাঁচ জায়গায় কল করা আছে বুঝলা কি অটোমেটিক্যালি আমার সব জায়গায় পরিবর্তন করতে হবে না লাল কালার এখানতে অটোমেটিক্যালি সে লাল কালার পরিবর্তন করে দিবে দেখো সেভ করলাম এবার রিলোড করবো এখানে গিয়ে দেখছো মজা না খুবই কিন্তু ইন্টারেস্টিং তাই না মজা পেতে হবে যদি কোড যদি কম্পিউটারে কোড লেখাতে মজা না পাও তাহলে তোমাকে দেখ কম্পিউটার শেখা হবে না হ্যাঁ বুঝো নাই তোমাকে দেখ শেখা কম্পিউটার শেখা হবে না বুঝো নাই এ হলো বিষয় যে কোনো কাজে যদি মজা না পাও আনন্দ না পাও সে কাজে ভালো করা সম্ভব না বুঝো নাই সেটা বিজ্ঞানীরা তাদের গবেষণার কাজে মজা পায় এই জন্য খাওয়া দাওয়া সব ভুলে যায় তাই না পুরো পৃথিবীকে ভুলে যায় এ তার শিখে সাকসিড হয় সফল হয় ওইরকম তুমি বিজনেস করো কম্পিউটারে কাজ করো পড়াশোনা করো যদি কাছে মজা পেয়ে যাও একবারে হ্যাঁ তুমি আনন্দ পাও শিখে আনন্দ পাও মজা লাগে তোমাকে তাহলে কী হবে তোমাকে দেওয়া হবে তাহলে অটোমেটিক দেখো আসলে একটা কোড পরিবর্তন করেছি কোথায় এই যে এই কোডটা পরিবর্তন করেছি অটোমেটিক কী হয়েছে দেখো এই মান ব্যাকগ্রাউন্ডের মান তারপর H2 বর্ডার বটমের মান কন্টেনারের মান ঠিক আছে যে যে মানগুলো ছিল সব পরিবর্তন হয়েছে যে এই যে নিচে আন্ডারলাইন চলে আসছে ঠিক আছে লেখার কালার এসে লাল হয়ে গেছে তারপরে পুরো বডিতে কি লাল হয়ে গেছে এই যে এখানে বাটনে দেখো চারিদিকে লেখা লাল হয়ে গেছে এই যে এই লেখাটা লাল হয়ে গেছে শুধু কি করেছি একটা লেখা শুধু পরিবর্তন করেছি এই যে এখানে একটা কোড ক্লিক পরিবর্তন করেছি হ্যাঁ এলিভেশন তাহলে আমি যদি ইয়েলো দিই এখানে ইয়েলো কালার দিই তাহলে কী হবে ইয়েলো কালার কোথায় আছে এইখানে আছে বলো এই জায়গায় ধরলাম মাউস পয়েন্টার একটি ইয়েলোর মতো কালার এখানে ধরলাম কন্ট্রোল অল্টার সি চাপলাম ঠিক আছে এখানে এবার এই কার্ডটা দিলাম তাহলে F983D এই কোডটা দিলাম সেভ করলাম এখন দেখো এই কার্ডটা আসে কিনা এই যে কার্ডটা আসে কিনা আমি এখানে গিয়ে রিলোড করলাম এবার দেখো আসছে অটোমেটিক লাল কালার থেকে আবার ইয়েলো কালারের পরিবর্তন হয়ে গেল মুহূর্তের মধ্যে না সাদা কালার যদি পরিবর্তন করি তাহলে কি হবে ধরো আমি এখানে সাদাটা হল কি করবো এখানে গিয়ে এই সাদা কালার না দিয়ে এখানে আমি দিব হচ্ছে যে সবুজ কালার গ্রিন কালার হ্যাঁ ধর এখানে গিয়ে পিক্সি ক্লিক করলাম এই জায়গাতে সবুজ কালার নিয়ে এলাম কন্ট্রোল অল্টার সি ঠিক আছে আর এখানে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি দেখো অটোমেটিক সবুজ কালার হয়ে যাবে তুমি ক্ষেত্রে দেখো আচ্ছা তোমার যেখানে যেখানে দেখতে পাচ্ছিলা এই দেখো এই সবুজ কালার হয়ে গেছে বড় চোখে লাগতেছে এটা তাই না সাদাটাই ভালো লাগছে অন্য কোনো কালার ধরো করতে পারে এখানে ধর এখানে কালো কালার দিলে তো লেখাটা হ্যাঁ হবে কালো কালার দিই কন্ট্রোল অল্টার সি একটা কালো বর্ণের মতো কালার এটা দিলাম সেভ করলাম এরপর রিলোড করলাম এই দেখো আসছে অটোমেটিক্যালি সব পরিবর্তন হয়ে যাচ্ছে এটা ভেরিয়েবল বিষয় কার কিছু বুঝতে অসুবিধা আর মনে হয় না যে কার বুঝতে অসুবিধা হয়েছে সব বুঝতে পেরেছো না বুঝতে পেরেছো নাকি আচ্ছা তোমাদের অ্যাকচুয়ালি আজকে আচ্ছা ভেরিয়েবল স্কোর আজকে তো বুঝতে পেরেছো নিজের নিজের প্র্যাকটিস করবা ভেরিয়েবল বিষয়টা আজকে তোমাদের তাহলে প্রথম তোমাদের এইচটিএমএল এটি ভালো করে শোনো সবাই আচ্ছা গুড আচ্ছা বিষয়টা হচ্ছে যে
আচ্ছা শিখিয়ে দেব। আর বিষয়টা হচ্ছে কি যে জাহিরুতে লিঙ্ক করা শিখানো, বিষয় লিঙ্ক করা শিখিয়ে দেবো, সমস্যা নাই। সেটা হচ্ছে যে তোমাদের এইচটিএমএল প্রপারলি শেষ করেছি, তারপরে সিএসএস টু যেটা, হ্যাঁ সেটা প্রপারলি শেষ করেছি, সিএসএস থ্রি অ্যাডভান্স লেভেল সিএসএস এইটাও শেষ হয়ে গেল। তাহলে এখন মানে বর রেডি কনে রেডি নাকি? বর রেডি কনেও রেডি, এখন বিয়ে বিয়ে পড়ানো পালা নাকি ঘর সংসার করতে হবে? আচ্ছা এখন সেটা তোমাদের বলি যে তোমাদের এই এইচটিএমএল এবং সিএসএস, এইচটিএমএল এবং সিএসএসটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় কাজে লাগবে। হ্যাঁ এটা বেস বেস যদি স্ট্রং না হয়, দেখাচ্ছে যে বেস স্ট্রং হলে তোমার ভালো করে পরবর্তীতে ভালো করতে পারবা, এই বিষয়ে। হ্যাঁ এখন তোমাদের বলি, সেটা হচ্ছে যে তোমাদের এখন যে কাজটি করতে হবে, তোমাদের টেমপ্লেট করাবো। হ্যাঁ টেমপ্লেট যেগুলো সম্ভবত ক্লায়েন্ট চাই, ঠিক হবু ওই রকম টেমপ্লেট তোমাদের করে দেখাতে হবে। হ্যাঁ আজকে একটা টেমপ্লেট আছে যেটা তোমাদেরই সাক্ষাৎ তোমাদের ক্লাসমেট এই যে রাজু আহমেদ ভাই, ফন্ট আসামে ইউজ করা শিখাবেন না? কি করা স্যার? ফন্ট আসামে রিজেক্ট ওই কথা স্পষ্ট হচ্ছে না, আইকন নিয়ে আসা বিভিন্ন ও ফন্ট আসাম শিখাই নাই? ফন্ট আসাম শিখিয়েছিলাম আইকন নিয়ে আসা। আচ্ছা সমস্যা নেই, যদি আবার করা করাতে হয় করিয়ে দিব, সমস্যা নেই। আমি শিখেছি কিনা মনে নেই আমার। আচ্ছা শান্ত বলছে আইকন নিয়ে আসা, ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই শিখিয়ে দিব। হ্যাঁ মনে হয় শিখিয়েছিলাম, তুমি ক্লাসে ছিল নাকি মনে নেই আমার, গ্লিপ আইকন শিখিয়েছিলাম। তবে গুগল ফ্রন্টের মাধ্যমে শিখিয়েছিলাম, তবে ফ্রন্ট আসাম আমি মনে করতে পারছি না শিখেছি কিনা, সমস্যা নাই এটা আবার শিখিয়ে দেবো। ফ্রন্ট আসামটা শোনা আমি বলি, ফ্রন্ট আসামটা টুইটার বুটস্ট্র্যাপ আছে ওইখানেও তোমাদের আছে, মানে এটা ডিফল্ট একবারে ফ্রন্ট আসাম টুইটার বুটস্ট্র্যাপে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আইকনও শিখিয়ে দেবো। ধরো আইকনের মাধ্যমে তোমরা যে কোনো সোশ্যাল আইকন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই ছবি কাটতে হবে না, ডিরেক্টলি ফ্রন্ট আসামের মধ্যে খুব সহজেই নিয়ে আসতে পারবে। হ্যাঁ এরকম যে কোনো ছবিটা খুব সহজে আসা যায়। আচ্ছা দেখিয়ে দেবো সমস্যা নেই। হ্যাঁ তার মানে দেখা যাচ্ছে দু একটা যে বাকি আছে, মনে করো ফ্রন্টের কাজ আইকনের কাজ বা এরকম যেগুলো দু একটা বাকি আছে সেগুলো আমি শিখিয়ে দিব, পাশাপাশি তোমরা হচ্ছে টেমপ্লেট ডিজাইন শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি যে তোমাদের কাজ হচ্ছে এখন এই এইচটিএমএল সিএসএস শিখলে এটা দ্বারা ফুললি টেমপ্লেট তৈরি করা, হ্যাঁ টেমপ্লেট ডিজাইন করা তো, এবং চেষ্টা করতে হুবহু যেরকম আছে ওই রকমই করতে চেষ্টা করতে হবে। ঠিক আছে আমি তোমাদের হেল্প করবো না পারলে সমস্যা নেই, এই টেমপ্লেটগুলো মনে করো এমনভাবে করবা সবচেয়ে বেশি যেন প্রফেশনাল মানের হয়, তুমি সময় নাও সমস্যা নেই। হ্যাঁ তুমি একটা ক্লাসে করলে এই ক্লাসে টাইম দিলাম ওই ক্লাসে করে দেখা দেবে এমনটা না, তো চেষ্টা করবা যেন কম সময়ে হয়। হ্যাঁ কারণ বেশি সময় নিলে তুমি নিজে বিরক্ত হবা, লেন্দি হলে ভালো লাগে না কাজ করতে, তো যদি দেরি হয় সমস্যা নেই, তোমার যে পরিমাণ হবে আমাকে সেই পরিমাণ দেখাবো, পুরোটা দেখাতে হবে এমনটা না। ধরো তুমি আজকে ক্লাসে আমি দিলাম তোমাকে, তুমি যদি হেডার এরিয়া করেছো হেডার এরিয়া দেখাবা, পরে ক্লাসে মনে করো করেছো মেনু এরিয়া স্লাইডার এরিয়া এই দুটোই দেখাবা, তিনটা ক্লাসে শেষ হোক সমস্যা নেই, কিন্তু তুমি আস্তে আস্তে সুন্দর করে করো যে দেখতে সুন্দর লাগে হবু ওই রকমই হয়, বুঝো না এই টেমপ্লেটগুলো। আচ্ছা আজকে তোমাদের একটা টেমপ্লেট আমি দেখাচ্ছি, এই টেমপ্লেট তোমাদেরই ক্লাসমেট রাজু আহমেদ, তোমার সাথে এখনও ক্লাস করছে রাজু আহমেদ, সে একজন গ্রাফিক ডিজাইনার আর সে কিছু কাজও করেছে এরকম freelancer.com মার্কেট প্লেসে, সে আমাকে জানিয়েছে যে সেখানে সে কাজ কাজও করেছে, তো সে মোটামুটি সে ভালো মোটামুটি ভাবে সে ভালো ডিজাইন করে, তার একটা ডিজাইন তোমাকে দেখাচ্ছি, মানে সে গ্রাফিক্সে ডিজাইন করেছে। তোমরা জানো যে যে কোনো ওয়েবসাইট করার পূর্বে যে টেমপ্লেটটা পাওয়া যায় এই টেমপ্লেটটা প্রথম গ্রাফিক্সে ডিজাইন করে নেওয়া হয় অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, ক্লায়েন্ট কী ধরনের ওয়েবসাইট চাই এটা গ্রাফিক ডিজাইনারকে বলে, তখন গ্রাফিক ডিজাইনার কী করে সে অনুযায়ী একটা ছবি পিকচার তৈরি করে। হ্যাঁ ওয়েবসাইটের একটা পিকচার, তো সেই পিকচারটা কাকে দেয়, তৈরি করা হয়ে গেলে সেটা ওয়েব ডিজাইনারকে দেবে, তোমাদেরকে দিবে,
যে পিক্সার দেখে কোডিং এর মাধ্যমে জীবন্ত একটা ওয়েবসাইট তৈরি করো, বুঝা যাচ্ছে কি? চলো আমরা দেখে আসি এটা। যেটা রাজু আহমেদ তোমাদের মানে সে আগে গ্রাফিক ডিজাইনের কাজ জানতো আগে থেকেই, তো সে দেখাচ্ছে যে এটা করেছিল এই টেমপ্লেটটা, যে তোমরা এই এইচটিএমএল এ কনভার্ট করবে এবং এই এইচটিএমএল সিএসএস দ্বারা একবার জীবন্ত একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবে। চলো দেখে আসি, ঠিক আছে? ডিজাইনটা হচ্ছে এইটা, এ দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে সেই ডিজাইন। ডিজিটাল পোস্ট অফিস, হ্যাঁ, ছোট একটা টেমপ্লেট, ডিজিটাল পোস্ট অফিস লেখা আছে এখানে। এখানে দেখো লেখা লেখা ইয়ে লোগো দেওয়া আছে, সেবাই আদর্শ লেখা আছে না, বাংলাদেশ ডাক বিভাগ। তো লোগোটা কিনে নিতে হবে, ডিজিটাল পোস্ট অফিসে তোমার লিখে দিলাম এমনিতে, হ্যাঁ হাতে লিখলাম, একটু বা দেখাচ্ছে এটা তুমি ছবি হিসেবে ব্যবহার করতে পারো। আর এখানে দেখাচ্ছে সিলেক্ট অফিস, এখানে আমরা কয়েকটা অফিসের ঠিকানা হয়তো আছে, এখানে ক্লিক করে ড্রপ ডাউন আসবে, হ্যাঁ ড্রপ ডাউন আসবে এখানে, এরকম ড্রপ ডাউন আসলে এখানে একটা সার্চ বার আছে এখানে, হ্যাঁ সার্চ ডিজিটাল পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস সার্চ করতে পারো, একটা সার্চ বার দিতে হবে এখানে এল বিষয়ে। আর এখানে তো মেনু বার বুঝতে পারছো, হ্যাঁ হোম, অ্যাবাউট আস, ফাইন, এজেন্ট, রেজাল্ট, রেজিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, কমপ্লেইন লেখা আছে না। আর এখানে একটা সাইড বার, আর এখানে একটা সাইড বার, বাম দিকের সাইড বার কেস দেখো, বাম দিকে যে সাইড বার আছে এই সাইড বারে হচ্ছে যে সার্ভিস দেওয়া আছে, পোস্ট অফিসের সার্ভিস কিছু লিঙ্ক দেওয়া আছে, এখানে একটা স্লাইডার দেওয়া আছে। তো স্লাইডার এখন অ্যাড করা দরকার, তো ব্যানারে অ্যাড করো, স্লাইডার তোমাদের এখন শেখাই নেই, হ্যাঁ কারণ এই যে ডাইনামিক যে স্লাইডারটা তোমাদের শেখাবো, নিবো স্লাইডার, হ্যাঁ ফেস স্লাইডার, রিভলিউশন স্লাইডার, এগুলো মনে করো এই যে এখানে শেখাতে পারবা, রাখবো তোমার ব্যানার হিসেবে ব্যবহার করো, এটা কেটে নেই। ডান দিকে যে মনে করো একটা ছবি ব্যবহার করলো, এটা সাইড বার, সাইড বার দুই দিকে, মানে এটা দুই দিকে সাইড বার আছে, দেখো একটা সাইড বার এখানে কিন্তু বাম দিকে সাইড বার, এটা একটা ফর্ম দিয়েছে এখানে লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম, ঠিক আছে। আর এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে জাস্ট, আর এখানে দেখছে কমিউনিকেশন মানে হাতে কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে, আর নিচে এসে দেখাচ্ছে যে কিছু জব অফার মানে কি বিভিন্ন সেক্টরের জব যেগুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিং, হ্যাঁ কম্পোজার, এডিটিং, গ্রাফিক্স, মার্কেটিং, বুঝলে কি? এটা একটা স্লাইড, একটা স্লাইড আকারে যাবে এটা, বাট তোমার ছবি হিসেবে ব্যবহার করবো, এটা ডিটেলস অ্যাপ্লাই করে লেখা আছে, হ্যাঁ তাছাড়া নিচে কপিরাইটটা দেওয়া নাই, তোর কপিরাইটটা দিয়ে নিবা, বুঝলে কি? যে কপিরাইটের ডিজাইন আঁকলে নিচে একটা হালকা মেসিং করে দিয়ে নিবা। আর এখানে একটা কালারটা হালকা বোঝা যাচ্ছে না, কালারটা একটু ডিপ করতে হবে, ঠিক আছে এই কালারটা একটু ডিপ করবা, এই কালারটা একটু ডিপ করবা, যার সাথে ম্যাচিং করে এলিভেশন, আর নিচে এর সাথে ম্যাচিং করে একটা কি ফোটার এরিয়া দিয়ে দিবার সাথে তালে হয়ে যাবে, বুঝেছ কি? মেনু বারে যে ভার্টিক্যাল রো গুলো দেওয়া আছে, লাইন গুলো দেওয়া আছে, ওগুলো কিভাবে দিব? আচ্ছা এটা তুমি হচ্ছে যে ইমেজ হিসেবে ব্যবহার করতে পারো, এক নাম্বার ইমেজ হিসেবে কেটে নিয়ে ইমেজ হিসেবে ব্যবহার করতে পারো, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে কি ইমেজ ছাড়াও ব্যবহার করা যায়, এটা বর্ডার রাইট করবা, হ্যাঁ বর্ডার রাইট করলেই অটোমেটিকলি হয়ে যাবে। কয়বার দিব? দুইবার করে দিব বর্ডার রাইট, তাহলে দুইটা হয়ে যাবে, বুঝো নাই? বর্ডার রাইট দুইবার দিয়ে ওয়ার্ক নিস্ট হোয়াইট হাইট দিয়ে দিবা, তাহলে অটোমেটিকলি এখানে দুটো দাগ চলে আসবে, মানে বর্ডার রাইট ওয়ান পিক্সেল সলিড আমার দিতে হবে, যে বর্ডার রাইট ওয়ান পিক্সেল সলিড এরকম দিয়ে দিলা, এরকম দুটো দিয়ে দিলা, তাহলে এখানে দুটো শো করবে, আর প্রথম আর লাস্টে একটা করে দিলা এলিভেশন, বুঝা যাচ্ছে কি? এলিভেশন তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করো প্রথমে এটা করতে পারো কি না, আর আমি সামনে ক্লাসে তোমাদের এটা যে করতে পারো খুবই ভালো আলহামদুলিল্লাহ, ঠিক আছে প্রথম নিজে চেষ্টা করে দেখলাম, প্রথমে তাকে ভাগ করে নেবে, এটা কয় ভাগ দেখ ভাগ করবা, এখান থেকে এই পর্যন্ত একটা এরিয়া, আচ্ছা অমিত হাসান বলছে যে আতিক বলছে ব্যানার একটু প্রবলেম, ব্যানারটা কীভাবে করবো তাই বলছে। শুনো আমি বলছি তোমাদের যেমন ইচ্ছা তেমনই করবা, তোমাদের যেরকম ইচ্ছা ঠিক আছে ঠিক ওইভাবেই করবে, আচ্ছা আমি এরিয়াটা ভাগ করে দেখাচ্ছি, ঠিক আছে তোমাদের এরিয়াটা ভাগ করে দেখাচ্ছি,
মানে এরিয়াটা ভাগ করে তোমাদের দিচ্ছি, ঠিক আছে? তোমরা সেই অনুযায়ী দেখাচ্ছে করবে, সমস্যা নেই। হ্যাঁ, বা তোমার নিজের একটু হয়তো উল্টা পাল্টা করলে সমস্যা নাই, যে সার করেছে ওইভাবে করতে হবে এরকম না। আমি পুরো এরিয়াটা লাস্ট পর্যন্ত ভাগ করছি, হ্যাঁ ভাগ করে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী করবে, তাহলে তোমাদের একটু সহজ হবে। ওকে, হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। ওই যে ড্রপ ডাউন যে মেনুটা হচ্ছে, ও আমি মানে ড্রপ ডাউন মেনু চেষ্টা করছিলাম, কিন্তু ড্রপ ডাউন মেনু বারে বারে সাইডে হয়ে যাচ্ছে, ওটাকে নিচে নামানোর সিস্টেমটা বুঝতে পারছি না। ও সাইডে উপরে বা নিচে হচ্ছে, নিচে জায়গা নেই এই জন্য নিচে জায়গা দিতে হবে। আচ্ছা সমস্যা, এই সমস্যাটা তোমাদের ফিক্স করে দেবো আমি। হ্যাঁ, মানে উইড দেওয়া লাগবে, হাইট দেওয়া লাগবে? না এটা হচ্ছে অনেক সময় কি, নিচ থেকে যখন জায়গা না পায় তখন নিচটা উপর দিকে যায়, উপর দিকে ড্রপ ডাউন চলে যাবে, ডান দিকে যায়, বাম দিকে যায়, ঠিক আছে? এবং ফ্লোর একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে করা যায়, দেখে দেবো, সমস্যা নাই। তোমরা এমনি ম্যানুয়ালি করতে কি তোমাদের ভুল হচ্ছে, আর তোমাদের এখন টেমপ্লেট করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এইগুলো সমাধান করে দেওয়া। এই তুমি হয়তো নিচ দিকে আসতেছে না, উপর দিকে যাচ্ছে, হ্যাঁ এগুলো সমাধান করে দেওয়া, বা যে কোনো ডিজাইন তুমি করতে পারছো না, এগুলো সমাধান করে দেওয়ার জন্যই তোমার টেমপ্লেটের ক্লাস এখন। যে তোমার শিখলা এইচটিএমএল সিএসএস, তোমাদের কিছু টেমপ্লেট করে নিয়ে আমি টুইটার বুট স্ট্র্যাপ শুরু করে দেবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। সেখানে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করা হবে। মজার বিষয়, তোমাদের নতুন করে কিছু শিখতে হবে না তেমন, হ্যাঁ এই তোমরা এইচটিএমএল সিএসএস শিখলা, এগুলো সেখানে ব্যবহার করা টুইটার বুট স্ট্র্যাপ। বাট মজার বিষয়, সেখানে সিএসএস করতে হয় না, অটোমেটিক্যালি সিএসএস হয়ে আসে, মানে ওরা সিএসএস করে রেখেছে আগে থেকে। বাট তুমি এই সিএসএস না জানলে ওটা বুঝতে পারবা না, বুঝলি? তা টুইটার বুট স্ট্র্যাপে আগে থেকেই সিএসএস করে রেখেছে, খালি ওদের ক্লাসগুলো কল করলে অটোমেটিক্যালি সিএসএসগুলো পেয়ে যাবে, অসাম অসাম সব ডিজাইন, বুঝলে নাই? তো তোমাদের এই প্রথমে এইচটিএমএল কিছু টেমপ্লেট তোমাদের কাছে করে নিব, জাস্ট কয়েকটা ক্লাস, এরপরে আমাদের টুইটার বুট স্ট্র্যাপ শুরু করবো। আর যেগুলো বাকি সেগুলো খুব সময় লাগবে না, যে তোমাদের মেইন বিষয়গুলো শেখা হয়ে গেছে, এইচটিএমএল এবং সিএসএস, হ্যাঁ আর টুইটার বুট স্ট্র্যাপ বা যে কুইজ আপনাদের শেখাবো ওগুলো অত সময় লাগবে না, এল বিষয়। তো আমি একটু চলো এরিয়াটা ভাগ করি, ভাগ করে দিই, তোমাদের ক্লাস আজকে শেষ করে দেবো। ওকে, তোমরা যে কাজটা করবা দেখো, আমি এখানে গেলাম আমাদের প্রজেক্টে, আচ্ছা আমাদের ক্লাস নাম্বার 31 এখানে আছে, ধর আমি এখানে গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে আর সিএসএস আছে, হ্যাঁ এটা থাক, সমস্যা নাই। আমরা নতুন একটা ইয়ে নিই, এখানে একটা ফোল্ডার নিলাম, মনে করে এখানে আমরা লিখলাম প্রজেক্ট 1, এখানে লিখতে রিয়েল প্রজেক্ট 1 লিখতে পারি, রিয়েল প্রজেক্ট 1 মনে করো, ঠিক আছে, বাস্তব যেরকম প্রজেক্ট হয়। আচ্ছা এর মধ্যে কি করে আমরা ছবিটার পিকচারটা নিয়ে যাই, এই পিকচার যেটা আছে, এটা পেস্ট করে দিলাম, সে টেমপ্লেটটা নাম দিয়ে দিই, বুঝছো? এর নাম দিলাম হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস টেমপ্লেট, ঠিক আছে, পোস্ট অফিস টেমপ্লেট নাম দিলাম, তা টাকতে সুবিধা হবে যে পোস্ট অফিস টেমপ্লেট কে করেছে। আচ্ছা এবার আমরা দেখবো, ওপেন করলাম, হ্যাঁ আর এবার মিনিমাইজ করলাম এখানে, আর এখন দেখো এই যে নিলাম আমরা রিয়েল প্রজেক্ট 1, এর ভিতরে গিয়ে প্রথম আর কি নিব, প্রথমে এই স্টেবল নিব, এখানে নিউয়ে গেলাম, দেখো এখানে প্রথমে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিলাম, এখানে প্রথমে নাম দিলাম ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল, তো অন্য কিছু নাম দিতে পারো ইচ্ছে মতো, বাট এই ডট এইচটিএমএল থাকবেই, হ্যাঁ। আচ্ছা মজার বিষয় কি, যারা নতুন আসো এবং যারা আপনারা তো সবার জন্যই বলছে এটা, বাট নতুনদের জন্য এটা বেশি হবে, সেটা হচ্ছে কি যে আমরা তো ওগুলো এইচটিএমএল সিএসএস কোড করে এসেছি, ঠিক আছে, আর তোমরা অনেক কিছু ক্লাস পাও নাই, কোনো সমস্যা নাই, হ্যাঁ তোমরা যারা ক্লাস পাও নাই কোনো সমস্যা নাই, এই কোডগুলো এখন রিভিশন হবে, রিয়েল প্রজেক্টে সবগুলো কোড আবার আসবে একে একে, বুঝো নাই, সব শিখে দেবো, ঠিক আছে। আমি তো তোমাদের মধ্যে এরকম স্টেপ বাই স্টেপ একটা একটা করে শিখি নাই, আমি রিয়েল প্রজেক্টের মাধ্যমে শিখেছি, বুঝো নাই, এল বিষয়, মানে কেউ বই পড়ে শিখে, কেউ ডিরেক্টলি সাইকেলে নামি যে শিখে, বুঝো নাই, এল বিষয়, আমি ডিরেক্টলি সাইকেলে নামি নেমে গিয়ে শিখেছি প্র্যাকটিস করতে করতে। আর তোমাদের মধ্যে বই পড়ালাম মনে করো, মানে বই পড়লে ভালো, থিওরিটিক্যাল পড়লে প্র্যাকটিক্যাল গেলে ভালো, বুঝতে বেশি সুবিধা হয়,
কিন্তু কেউ যদি তোমাকে বই না পড়ে সাইকেল নিয়ে প্র্যাকটিস শুরু করে দেয় শিখতে পারবে। তো রিয়েল প্রেজেন্ট প্র্যাকটিস করা মানে কি, ডিরেক্টলি সাইকেল নিয়ে মাঠে নামা শেখার জন্য, বুঝলি? তা আমি সাইকেল নিয়ে মানে ডিরেক্টলি রিয়েল প্রেজেন্ট দিয়ে আমি কাজ শিখেছি, মানে ডিরেক্টলি হচ্ছে যে ওই ট্যাগটা কবে না শিখে এই হয়। আর তোমাদের আমি ট্যাগ প্রথমে শিখে নিলাম, এই স্পেসে শিখে নিলাম, কেন যাতে এটা শিখতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর যারা নতুন যারা আছো তাদের দেখাচ্ছে খুব বেশি অসুবিধা হবে এমনটা না, হ্যাঁ, বাট এখান থেকেও ওইগুলো রিভিশন হয়ে যাবে ওই ট্যাগগুলো। দেখো আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল হয়ে গেলাম, নিলাম একটা ফাইল, আর সিএসএস করার জন্য ডান ক্লিক করে একটা সিএসএস এর ফাইল নিলাম, এই যে লিখলাম স্টাইল ডট, স্টাইল ডট সিএসএস, এন্টার চাপলাম, হয়ে গেল। তাহলে আমাদের এইচটিএমএল হলো এবং সিএসএস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, রিয়েল প্রজেক্টের ক্ষেত্রে তোমার একটা কাজ করতে, সেটা হচ্ছে ইমাজেস নামে একটা ফোল্ডার নিবা। এই আমাদের একটা ফোল্ডার নিচ্ছে না, রিয়েল প্রজেক্ট 01 নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে দুটো আমরা নিয়েছিলাম, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, তার মধ্যে এইচটিএমএল কোড লিখবো, আর স্টাইল ডট সিএসএস, তারপর সিএসএস কোড লিখবো। তো আমাদের ইমেজ, দেখো অনেকগুলো ইমেজ আছে আমাদের এখানে, আছে না? তো আমাদের ইমেজগুলো তো কাটতে হবে, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, অনেকগুলো ইমেজ আছে না, কাটতে হবে এগুলো আমাদের। তো এই ইমেজগুলো দেখাচ্ছে আমি যদি এলোমেলো রাখি সবগুলো, তোদের ইমেজ আমি করি এইচটিএমএল সিএসএস করার সময় সবগুলো ইমেজগুলো করে এখানে ছেড়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে, ভালো লাগে না, বাট রিয়েল প্রজেক্ট করতে হবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে। তাহলে আমি এখানে আর একটা ফোল্ডার নিলাম, যেখানে ক্লিক করলাম, এখানে লিখলাম ফোল্ডার ইমাজেস, ঠিক আছে? মানে ইমাজেস মানে ইমেজ সমূহ, এখানে সবগুলো ছেড়ে দিব। তারপর আমার এই ইমেজ যেটা আছে ঢুকিয়ে দিলাম ইমাজেস এর ভিতরে, হ্যাঁ, দেখো ইমেজের ভিতরে ঢুকিয়ে দিলাম এটা ইমাজেস। তাহলে এখানে এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস এবং ইমাজেস সব কিছু সাইজে কিছু সুন্দর করে করতে হবে, ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে করবা, হ্যাঁ। আচ্ছা এখন দেখো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, এর ভিতরে ডান ক্লিক করলাম, এটার উপরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে গেলাম, এখানে দেখো এটার উপর ক্লিক করে বাকি যদি সবগুলো ক্লোজ করতে চাই, তুমি এখানে ডান ক্লিক করলাম এই এর উপর করে দেখাচ্ছে ক্লোজ অল বার দিস, মানে এটা ছাড়া সবগুলো ক্লোজ করে দেয়, এখানে মাউস ক্লিক করলে একবার ওইটা ছাড়া সবগুলো ক্লোজ হয়ে যাবে। আচ্ছা গেল, তাহলে প্রথমে এইচটিএমএল টাক্সা তৈরি করে নিবা, এইচটিএমএল নিলাম, কন্ট্রোল ডি চাপলাম, হ্যাঁ, তারপরে এখানে স্ল্যাশ দিলাম, স্ট্যাক শুরু তো শেষ, এর ভিতরে গেলাম, গেলে গেলে হেড কন্ট্রোল ডি চেপে ডাবল হয়ে গেল, হেডের পরে হচ্ছে, আচ্ছা এটার চাপলাম, এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে? হেডের পরে কি বডি, আবার এখানে বডি লিখলাম, কন্ট্রোল ডি চাপলাম, ডাবল হয়ে গেল। আচ্ছা হেড প্রথমে, তারপর বডি, হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে, টাইটেল, টাইটেল, ঠিক আছে? এই টাইটেল কি থাকছে লিখে দিতে পারো, আমি লিখে দিলাম ডিজিটাল পোস্ট অফিস, ডিজিটাল পোস্ট অফিস। আচ্ছা আর কি থাকে, কেন হেডের ভিতরে লিঙ্ক থাকে, কিসের লিঙ্ক, এই যে সিএসএস টা নিয়েছি আমরা, সিএসএস স্টাইল ডট সিএসএস, এটা কপি করে নিলাম আমি নামটা, কারণ এই নামটা ভুল দিতে হবে, তো নামটা কপি করে নিবা সব সময়, অনেক সময় নাম ভুল হয়ে গেলে আর লিঙ্ক পাবে না, যেহেতু আমরা এই সিএসএস এর ভিতরে ডিজাইন করবো, এই স্টেবিলিটি ডিজাইন করবো, ঠিক আছে? এই এইচটিএমএলটা ডিজাইন করে সিএসএস, এই সিএসএসকে কী করতে হবে, এই নামটা নিয়ে গিয়ে, এই নামটা নিয়ে গিয়ে কী করতে হবে, আমাকে এইচটিএমএল লিঙ্ক করতে হবে এর ভিতরে ট্যাগের মাধ্যমে, তাকে বলে লিঙ্ক ট্যাগ, যে লিঙ্ক লিখলাম রেল, হ্যাঁ, তারপরে টাইপ, তারপরে হচ্ছে যে এইচরেফ, এর আমি লিখে দিলাম, এখানে লিঙ্ক করলাম, এখানে লিখতে হবে স্টাইল শিট, স্টাইল শিট লিখতে হবে, রিলেশনটা হচ্ছে স্টাইল শিটের সাথে, টাইপটাকে তো বুঝে দিচ্ছি টেক্সটলেস সিএসএস, আর এর ভিতরে যে কপি করলাম আমরা সিএসএস এর নামটা, এই যে নামটা কপি করেছিলাম আমরা, এই যে নামটা কপি করলাম, এই কপি করা নামটা এখানে বসিয়ে দিতে হবে, তার লিঙ্ক হয়ে গেল, এই যে এখন অটোমেটিকলি কী হলো আমাদের, এটা লিঙ্ক হয়ে গেল, কার সাথে লিঙ্ক হলো, সেই এই স্টুডেন্টের সাথে লিঙ্ক হয়ে গেল, আমরা যখন যে কোডটা লিখি না এখন ওইখানে, মানে সিএসএস যে কোডটা লিখি আমরা,
এখানে আমরা সিএসএস যে কোডটা লিখি না এখন যাবে ওকে টু এটা এখানে ডান ক্লিক করে এডিট নোটপ্যাড প্লাস প্লাস এখন যে কোডটা লিখি না এখন ওকে সিএসএস এ অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে হ্যাঁ এখানে আমরা লিংক করে দিয়েছি তাহলে এখানে মনে করো এটা এটা কেন করছে এটা হ্যাঁ স্টাইল শীট মানে আমাদের সম্পর্ক রেল মানে রিলেশনশিপ হ্যাঁ এই এইচটিএমএল কে রিলেশন করছে কার সাথে সিএসএস সাথে এবং সম্পর্কটা কি ধরনের স্টাইল শীটের সম্পর্ক অর্থাৎ ডিজাইন শীট স্টাইল মানে কি ডিজাইন এক ধরনের ডিজাইন শীটের সম্পর্কে এটা আর টাইপ ধরনটা কি আমরা ওই সিএসএস এ কি লিখব কি কোড লিখব টেক্সট লিখব না আমরা সিএসএস এর ভিতরে লিখব টেক্সট লিখব এ বি সি ডি এরকম সংখ্যা দিয়ে মানে বর্ণ দিয়ে আমরা শান্ত কোড কোড লিখব দেন টেক্সট লেস সিএসএস আর এই স্টেপ মানে হাইপারলিংক রেফারেন্স এই এইচটিএমএল কে কাটা দিয়ে লিংক করলাম স্টাইল ডট সিএসএস নামে একদম সিএসএস লিংক করলাম এই সিএসএসটা খুঁজে বের করবে খুঁজে বের করবে কোথায় এখানে গিয়ে তাহলে এখানে পেয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তাহলে আমাদের লিংক করা হয়ে গেল আর বডিতে এসো বডিতে এসে একটু বড় করে দেবো তাহলে দেখতে সুবিধা হবে একটু বড় করলাম তোমাদের দেখতে সুবিধা হবে আচ্ছা এখন দেখো বডিতে এসে আমরা এখানে কিভাবে শুরু করবো কাজটা এবার আমাদের ইমেজটা ওপেন করতে হবে আচ্ছা এটা গেল আমি ইমেজটা ওপেন করলাম ক্লিক করে এখন দেখো এখন তোমার প্ল্যান বের করতে হবে তুমি ডিজাইন করার পরেই করবা পুরো সিস্টেমের মাথার মধ্যে নিয়ে নিবা যে অ্যাকচুয়ালি কীভাবে আমি ডিজাইন করলে সুবিধা হবে সবাই একরকম হবে এমনটা না ঠিক আছে তোমার যারা আসো তোমাদের সবার ভিন্ন ভিন্ন হতে পারে আমার মতে হতে হবে এমনটা না তোমরা জানো তোমরা এখানে কী করতে আসছো একটা ক্রিয়েটিভ কাজ করে ইঞ্জিনিয়ারিং কাজ করতে আসছো ইঞ্জিনিয়ারদের দেখাচ্ছে নকশা প্ল্যান ডিজাইন স্ট্র্যাটেজি সবসময় একরকম হয় না বুঝো নাই রেজাল্ট একই রকম আসবে একরকম দেখাচ্ছে ফলাফল কিন্তু কাজটা ভিন্ন ভিন্ন হতে পারে তুমি যেভাবে করো সমস্যা নাই তোমার ইচ্ছা মতো তুমি করবা আমি তো পোস্টটা তোমার দেখিয়েছি দেখো যে পুরো একটা পেজ এখানে আসা আছে না তো পুরো একটা পেজকে আমি কী করতে পারি পুরো একটা প্রথমে ডিপ নিতে পারি যে পুরো একটা পেজ যেহেতু আছে পুরো একটা ডিপ আমি নিতে পারি চাইলে তাহলে লিখলাম ডিপ ক্লাস তাহলে পুরোটাকে আমি ঘিরে নিলাম ঠিক আছে দেখো মজার বিষয় তুমি যে বডি মানে এখানে উপরে লেখা ছিল তো বুঝতে পারলাম আর এই দুপুরটার বডি হালকা বুঝুন এই পুরো টেমপ্লেটটা কিন্তু একটা বডি এখান থেকে পুরোটা কি একটা পুরোটা কিন্তু বডি তুমি যা কিছু এখানে দেখতেছো এখানে এখানে কিন্তু হেড টেড কিছুই নেই এই পুরোটা কিন্তু বডির মধ্যে শো করছে মানে তুমি এই বডিতে সব কিছু করতে হবে এস্টিমেটে স্ট্রাকচার আছে না স্ট্রাকচারের বডির মধ্যে সব কিছু করতে হবে বডিতে তুমি যা করবা পুরোটা এখানে শো করবে এটা শো করবে ঠিক আছে এখন তো পুরোটা আমি কী করলাম এই পুরোটা একটা ডিভিশন দিয়ে ঘিরে নেবো আমি এই পুরো দেখাচ্ছে বডি ডিভিশন দিয়ে ঘিরে নেবো সে তারপরে নাম দিলাম হয়তো র্যাপার র্যাপার নাম দিলাম র্যাপার মানে মোড়ক ঠিক আছে ঘিরে নাও তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো র্যাপার নাম দিতে পারো মেইন নাম দিতে পারো ঠিক আছে টোটাল বডি নাম যে চাইছে তুমি নাম দিবা আমি তো পুরোটা ঘিরে নিলাম র্যাপার নাম দিলাম আমি চাইলে কন্টেনার নাম দিতে পারি কন্টেইনার একই ব্যাপার এখন দেখো এর নাম দেওয়ার পরে কী করলাম এখন এসো এখন যদি কয়টা পার্ট আছে আমাদের এখানে দেখো তাহলে একটা এই যে এখান থেকে এই পর্যন্ত একটা হেডার এরিয়া হেডার পার্ট হ্যাঁ এখান দেখাচ্ছে হেডার এরিয়ার নাম দিলাম আর এটা মনে করো মেনু আছে নেভিগেশন এরিয়া নাম দিতে পারো নেভিগেশন এরিয়া ন্যাপ বলা হয় কি ঠিক আছে এটা এটা দেখাচ্ছে একটা ন্যাপ বলা হয় প্রত্যেকটাকে তুমি নেভিগেশন এরিয়া নাম দিতে পারো মেনু এরিয়া নাম দিতে পারো মেনু মানে কি তালিকা অর্থাৎ এখানে ওয়েবসাইট যতগুলো পেজ আছে সবগুলো পেজের তালিকা দাও সেখানে তাহলে এটা হচ্ছে হেডার এরিয়া এটা ধর নাম দিলাম মেনু এরিয়া তোমার ইচ্ছা মতো নাম দিবা এটা মনে করো নাম দিলাম হচ্ছে স্লাইডার এরিয়া ঠিক আছে এর হচ্ছে মনে করো স্লাইডের বাম দিকের অংশ আর ডান দিকের অংশ এর নাম দিলাম মেইন কন্টেন্ট নাম দিলাম মেইন কন্টেন্ট এরিয়া ঠিক আছে এটা মেইন কন্টেন্টের বাম দিকে ডান দিকে হ্যাঁ যাবে ডিপ দেওয়া করা যাবে আচ্ছা আমি দেখছেন বলছে ডিপ দেওয়া করা যাবে কিনা ডিপ দেওয়া করা যাবে ন্যাপ না নিয়ে আচ্ছা এখন দেখো এটা কি দিতে এটা দিতে পারো এটা মনে করো যে জব এরিয়া দিতে পারো বা সার্ভিস এরিয়া তোমার ইচ্ছে মতো বা প্রোমো এরিয়া তোমার ইচ্ছে মতো জব এরিয়া নাম দিতে পারো হ্যাঁ এরিয়াটার নাম দিলাম বা সার্ভিস এরিয়া তার লাস্ট হচ্ছে ফুটার এরিয়া
এখানে যদি ফুটার এরিয়া নাই, ঠিক আছে, এই টেমপ্লেটে ফুটার এরিয়া দেওয়া নাই, কিন্তু তোমরা মনে মনে নিয়ে নিবে যে একটা ফুটার এরিয়া আছে এখানে। তাহলে কয়টা কয়টা ডিভিশন পেলাম দেখো, একটা হেডার এরিয়া, একটা মেনু এরিয়া, দুইটা স্লাইডার এরিয়া, তিনটা, তারপরে এটা কি, এটা হচ্ছে যে মেইন কন্ট্রি এরিয়া চারটা, আর এই একটা এরিয়া পাঁচটা, অর্থাৎ এই যে সার্ভিস এরিয়া পাঁচটা, ফুটার এরিয়া ছয়টা। তাহলে আমি এখানে দেখো ছয়টা অংশ পাচ্ছি, একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো প্রথম কাজ হচ্ছে এখানে পুরোটা ঘিরে নিয়েছে, আমার প্রথম অবস্থায় পুরো টেমপ্লেটটাকে ঘিরে নিয়েছে এটা। এটাকে আমি ছয় ভাগে ভাগ করে দেবো, তাহলে আমি ছয়টা ডিভিশন নিই, ডিভ ডিভিশন নিলাম, ঠিক আছে, আর এতে ক্লাস নিলাম মনে করো। ক্লাসের প্রথমটার নাম কি আমাদের, হেডার এরিয়া, এর নাম দিলাম হেডার এরিয়া, ঠিক আছে, হেডার এরিয়া নাম দিলাম। আমাদের আরো ছয়টা হবে, পাঁচটা হবে, একটা হলো কেবল, তারপরটা কি নাম দিয়েছি আমরা, এই যে এটা হচ্ছে মেনু এরিয়া। তাহলে কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, হ্যাঁ, মেনু এরিয়া নাম দিলাম। এরপরে কি, এইটা কি, এটা হচ্ছে মেইন কন্ট্রি এরিয়া, তাই না? এখানে কন্টেন্ট এরিয়া নাম দিতে পারি, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া। তাহলে একটা, দুইটা, তিনটা, ও সরি, এটার নাম দেখতে হবে, মানে একটা দুইটা হয়েছে, এটা বাদ বাদ চলে গেছে, এটা স্লাইডার এরিয়া বা ব্যানার এরিয়া নাম দিলাম, মেনু ব্যানার এরিয়া, ব্যানার এরিয়া। যদি এখানে স্লাইডার দেখাচ্ছে, বাট আমরা এখন ব্যানার ব্যবহার করছি, ব্যানার এরিয়া নাম দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে হেডার এরিয়া, এটা মেনু এরিয়া, এটা ব্যানার এরিয়া, আর এটা কি, এটা মেইন কন্ট্রি এরিয়া বা কন্ট্রি এরিয়া, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া। আচ্ছা, এটা হয়ে গেল, এবার হচ্ছে যে এইটা, হ্যাঁ, জব এরিয়া বা সার্ভিস এরিয়া, ঠিক আছে, জব এরিয়া নাম দিলাম হয়তো, জব এরিয়া। আচ্ছা, তার নিচে কি আছে, ফুটার এরিয়া, ফুটার এরিয়া। এর প্রত্যেকটা দেখো ডিভিশনে ভাগ করলাম, এটা দেখো পুরোটা র্যাপারতে পেরে নিছি, পুরো এরিয়া কিন্তু যতগুলো এরিয়া এখানে আছে, এখানে ছয়টা এরিয়া আছে, ছয়টা এরিয়া কি করেছে, প্রথম অবস্থায় পুরোটাকেই একটা ডিভিশন দিয়ে ভাগ করে নিছি, দেখো পুরোটাকে একটা আচ্ছা আর শুরু করতে পারি, ঠিক আছে, আবার সবাই চলে আসতো, যেটা দেখাচ্ছিলাম সেটা সেটা হচ্ছে যে সেটা হচ্ছে এইটা,
সবগুলো এরিয়া ভাগ করলাম, পুরোটাকে ঘিরে নিচ্ছে আমাদের, না এই যে লেখান থেকে পুরোটাই পর্যন্ত ঘিরে নিয়েছে আমরা রেফার দিয়ে, আর সবগুলো এরিয়ার নাম দিয়ে দিলাম। এখন দেখো এটাকে আমরা আরো ডিভাইডেড করব, কেন কাজ করার সুবিধার্থে, ঠিক আছে। দেখো প্রথম যে অংশটা আছে, দেখো হেডার এরিয়া কয়টা অংশে বিভক্ত, প্রথম যে হেডার এরিয়া দেখো তিনটা অংশে বিভক্ত, একটা হচ্ছে এই যে লোগো, আরেকটা কি এই যে পরবর্তী অংশ আছে মনে করো মানে শিরোনাম যেটা হেডিং, ঠিক আছে, বা দেখাচ্ছে যে কি নেম, এটা অফিস নেম, পোস্ট অফিস, ঠিক আছে, একটি লোগো, একটা হেডিং, একটা কি একটা সার্চ, তিনটা অংশ আছে না, আবারও তিনটা অংশ ভাগ করে নি। ভাগ করলে সুবিধা কাজ করার সুবিধা খুবই, ডিজাইন করতে খুবই সুবিধা পাবা। তাহলে আমি হেডের কাজ তিনটা অংশে ভাগ করছি, কারণ এই যে প্রথম বাম দিকে লোগো আছে, মাঝখানে হেডিং আছে অর্থাৎ নাম আছে প্রতিষ্ঠানের, আর ডান দিকেই আছে, ডান দিকে আছে যে তোমার সার্চ বার আছে একটা। তাহলে আমি তিনটে নাম দিলাম এখানে, দেখো হেডের ভিতরে ঢুকলাম, এর ভিতরে ঢুকতে দেখো এই হেডের এখন শুরু হয়েছে, এখন শেষ হয়েছে। তাহলে এখানে ক্লিক করবা তুমি মাউস দিয়ে, ঠিক এই দুই ডিবের মাঝখানে যেখানে ক্লিক করা ইন্টার চাপ পাবার, ঠিক আছে, আবার ইন্টার চাপবা, তাহলে কি ফাঁক হয়ে যাবে মাঝখানে দেখার জন্য। হ্যাঁ তাহলে এখানে হেডিং গিয়ে শুরু, হেডিং গিয়ে শেষ, এর ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আবার ডিপ নিলাম, ডিপ ক্লাস সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানে আবার ডিপ দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন দেখো এই হেডের কিন্তু একটা ডিপ নিলাম, এর কারাকে ভাগ করছি, একটা নাম দিলাম, এটা নাম দিলাম লোগো, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, তারপর একটা নাম দিলাম ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট অফিস নেম, অফিস নেম নাম দিলাম, ঠিক আছে। অফিস হেডিং দিতে পারো, হেডিং আর শুধু হেডিং দিতে পারো তোমার ইচ্ছা, ঠিক আছে, হেডিং মানে শিরোনাম, মেইন নাম, ঠিক আছে। আমি কন্ট্রোল ডি চাপলাম, এরপর ডানে দিলে এটা সার্চ বার, সার্চ লিখলাম, ACARCH সার্চ, কয়টা ভাগ ভাগ করলাম, তিন ভাগে ভাগ করলাম, প্রথমটা লোগো, তারপরে হেডিং মানে নাম, তারপরে সার্চ, তাহলে তিনটা হয়ে গেলো এখানে, লোগো এটা হচ্ছে কি হেডিং, আর এটা হচ্ছে সার্চ। আচ্ছা তাহলে কি হেডিংয়ের মধ্যে কী আছে, হেডিংয়ের মধ্যে ভাগ করতে হবে না কিন্তু, হ্যাঁ যদি হেডিংয়ের নিচে এখানে কী আছে একটা ড্রপ ডাউন আছে, আছে না, এটা তুমি হেডিংয়ের মধ্যে লিখে দিবে, আর এখানে ডিভিশন লিখে দিতে হবে না। এখন তোমার লোগো দরকার, হ্যাঁ বুঝতে পেরেছি, ড্রপ ডাউন এখানে, হ্যাঁ কথা বুঝতে পেরেছি, এখানে ড্রপ ডাউনের জন্য লিস্ট নিতে হবে না, হ্যাঁ এখানে তো ড্রপ ডাউন দেখাচ্ছে এর আন্ডারে থাকবে, এটা যখন নিচে থাকে তখন ডিপ নিতে হয় না কোনো, বেশি করে দেখাচ্ছে যে যদি অপশান কম থাকে এখানে, এখানে একটা অপশান, এখানে ডিপ না দরকার, যখন অনেকগুলো অপশান থাকবে একটা নিচে আর একটা অনেকগুলো, সেক্ষেত্রে ডিপ নিয়ে আলাদা করলে কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ এজন্য দেখাচ্ছে এটা হেডিং এর আন্ডারে থাকবে নিচে, ঠিক আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অফিস আসবে ডিস থেকে টপ ডাউন রাখা যায়, হ্যাঁ এলিভেশন ডাইনামিক সার্চ একটু বলা হয় ক্লিক করে এলিভেশন। তো আমাদের এখানে কী হলো, লোগোর আন্ডারে থাকলে তোমরা কী জাস্ট এখানে লোগোর ভিতরে চলে দেবা, এখানে একটা ইমেজ লিখবা, ইমেজ ট্যাগ দিবা, তো শিখেছি না IMG ট্যাগ, সেই ইমেজ ট্যাগ দিয়ে এই লোগোটা কেড়ে নিলা তোমরা এখানে লোগোটা, ঠিক আছে। তোমাদের এই একটা ইয়ে দিচ্ছ কিন্তু, এই যে মনে আছে তোমরা ইয়ে কাটতে পারো, মানে ফটোশপের কাজ তোমাদের দেখানো দরকার, তো দেখিয়ে দেবো সমস্যা নেই, কথা শুরু করে এটা লাইট শর্ট এক বলা হয়, এই যে লাইট শর্ট এখানে মধ্যে ক্লিক করলাম, মানে শর্টকাট কাজ করার জন্য এইটা এলিভেশন তোমাদের দিয়ে দিচ্ছি, আগে তোমরা যদি না পাও আমি নাম লিখে দিচ্ছি, তোমরা খালি অনলাইনে সার্চ দিবা চলে আসবে, ঠিক আছে। এই যে স্ক্রিনশট নাম নেওয়ার জন্য এর নাম হচ্ছে লাইট শর্ট, লাইট শর্ট ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড লিখে সার্চ করবো, আমি দিয়ে দিলাম, আমি কমেন্টসের মাধ্যমে চ্যাট বক্সে দিয়ে দিলাম, হ্যাঁ তোমরা লিখে নাও এটা প্রয়োজন যাদের কাছে নেই, খুবই অল্প একটা ফাইল ডাউনলোড করলে হয়ে যাবে,
আমি দিয়ে দিলাম এখন চ্যাট বক্সে, তোমাদের আগে যারা ক্লাসটা দিয়ে দিছি আগে আমি ক্লাসেই, তোমরা ইয়ে দেখলে পেয়ে যাবা, ক্লাসে দেখলে কিন্তু দরকার নাই, তোমাদের অনলাইনে সার্চ করলে খুব ছোট্ট একটা ফাইল পেয়ে যাবা, ঠিক আছে, ডাউনলোড করে ইনস্টল করে নিবা। তাহলে এই পাতার মতো দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে পাতার মতো একটু দেখা যাচ্ছে, পাতার মতো এই পাতাতে ক্লিক করলা, ক্লিক করে এই যে সিলেক্ট করলা, মাউস চেপে ধরে টেনে আসলা, ঠিক আছে, খুবই সহজ এটা আমার ব্যবহার করা। হোয়াটসঅ্যাপ একটু ভারী সফটওয়্যার, হোয়াটসঅ্যাপটা দেখাচ্ছে শিখতে অবশ্যই হবে তোমাদের, বাট তুমি এটা ব্যবহার করতে পারো মানে শর্টকাট ওয়েতে। তুমি যখন পিএইচডি ফাইলগুলো দিবে লেয়ার্ড ফাইল, সেক্ষেত্রে অবশ্যই ফটোশপ ব্যবহার করতে হবে, না হলে দেখাচ্ছে তুমি লেয়ার আলাদা করতে পারবো না। হ্যাঁ এমনি কাটতে পারবা, কিন্তু লেয়ার আলাদা করলে আলাদা সুবিধা আছে। এখানে ক্লিক, এখানে সেভে ক্লিক করে দিলাম, হ্যাঁ সেভে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করে দেখো এই যে সেভ হয়ে গেল। এখন আমি ডেস্কটপে যাই, দেখো দেখা যাবে এই দেখো চলে আসছে, দেখছো এই কেটে গেছে, কিন্তু বুঝে গেলো কি আমি কাটা সিস্টেম দেখিয়ে দিলাম। তাহলে লাইট শট তোমরা অনলাইনে সার্চ করবা, লাইট শট ফ্রি ডাউনলোড, লিখে যে পাতার এখানে ক্লিক করে দিলাম, হ্যাঁ 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 এটা ঠিক আছে। রাজু আহমেদ বলছে যে অনলাইন উইন্ডোজ স্নিপেট টুল আছে, হ্যাঁ স্নিপেট টুল দিয়ে করতে পারো, এটা শুধু স্নিপেট টুল না, পেইন্টস আছে একটা, সেটা দিয়েও করতে পারো তোমরা। হ্যাঁ যদি এখানে গিয়ে তোমার পেইন্টস লেখো সার্চ বারে গিয়ে দেখো পেইন্টস PAINT পেইন্টস, পেইন্টস চলে আসবে, পেইন্টস এই চলে আসে পেইন্টস, ঠিক আছে পেইন্টস, পেইন্ট লিখলে তুমি এখানেও কাটতে পারো চাইলে, এখানেও কাটতে পারবা, খুব কঠিন কাজ না এটা। এই যে এখানে দেখো দেখাচ্ছে ক্রপ, দেখতে পাচ্ছ ক্রপ, প্রথম ইমেজটা নিয়ে আসতে হবে এখানে, হ্যাঁ এখানে প্রথমে ক্লিক করলা, ক্লিক করে এ রেক্টাঙ্গুলারে ক্লিক করে সিলেক্টে ক্লিক করতে হবে, হ্যাঁ তারপর এ সিলেক্ট করলা, এতে ক্রপ একটা দেখো তুমি কেটতে পারো, কাটতে পারবো এটা, এই ক্রপে ক্লিক করলে কেটে যাবে। তারপরে এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ করে দিবা, সেভ এস, তাহলে তোমার উইন্ডোজে ডিরেক্টলি হয় পেইন্টও করতে পারো, কাটতে পারো চাইলে, আর স্নিপেটও লেখা আছে, হ্যাঁ তুমি এখানে স্নিপেট কে চলে আসবে, তো স্নিপেট দিয়ে কাটতে পারো, পেইন্টস দিয়ে কাটতে পারো, বা এই লাইট শট তোমরা ইনস্টল করে নেবে, এটা বেশ সুবিধা, এটা প্রচুর কাজে লাগে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, ক্লায়েন্টকে প্রচুর স্ক্রিনশট পাঠাতে হয়, খালি পটাপট মনে করে এটাতে স্ক্রিনশট নেওয়া যায়, বুঝলে নেই কী পরিমাণ কাজ হলো তার স্ক্রিনশট, এটা মনে করে নিলে এইভাবে ইমেজগুলো কেটে নিলে এইভাবে থেকে এই ইমেজটা কাটলা, ইমেজের নাম দিয়ে নাম দিয়ে লোগো নাম দিলে এখানে, ঠিক আছে লোগো নাম দিয়ে, হ্যাঁ এর ভিতরে কী করবো লোগোর ভিতরে গিয়ে এখানে কি ট্যাগ নিবা, IMG ট্যাগ, IMG SRC, হ্যাঁ সমান সমান দিয়ে দেখাচ্ছে যে এখানে ALT নাম দিলা, এমনিতে নাম লোগো লিখে দিলা তোদের সুবিধা হবে, ঠিক আছে আর এখানে গিয়ে মানে ইয়ে করে দিলাম, ঠিক আছে আর SRC-র ভিতরে কী করবা, তারপর আমি এরকমটা কেটেছি, হ্যাঁ এটা আমি একটা কাট করে নিয়ে যাই, তোদের একটা কেটে দেখালাম, হ্যাঁ বাকিটা তুমি নিজেরা কাটবা। এখানে গেলাম CSS-এ গেলাম, আমাদের ক্লাসে চলে গেলাম, রিয়েল প্রজেক্ট ওয়ানে গেলাম, এই যে ইমাজেসের ভিতরে চলে গেলাম, বুঝতে হ্যাঁ পোস্ট করে দিলাম এটা, এই দেখো লোগো ডট PNG, হ্যাঁ বা তুমি সেভ সেভ করতে পারো ইচ্ছা তোমার। এরপর আমি এটা নামটা কপি করলাম, কপি করে দেখো আমাদের কিন্তু ডিরেক্টলি এটা দিলে হবে না, ডিরেক্টলি লোগো দিলে হবে না, কেন দিলে হবে না লোগো দিলে, কারণ আমাদের লোগোটা কার মধ্যে আছে, লোগো ডট PNG ইমেজটা আছে ইমাজেস একটা ফোল্ডারের ভিতরে, দেখো এই যে আমাদের প্রথমে যে প্রজেক্টটা যেখানে আছে রিয়েল প্রজেক্ট ওয়ান, এর মধ্যে কিন্তু আর একটা ফোল্ডার আছে ইমাজেস নাম, তার মধ্যে কিন্তু লোগো আছে, যে আমাদের প্যাডটা চিনে দিতে হবে, এই যে ইমাজেসটা লিখতে হবে এখানে, এখানে গিয়ে আগে তোমার লিখতে হবে ইমাজেস, ইমাজেস তারপর স্ল্যাশ দিতে হবে, হবে মানে তাহলে প্যাডটা বোঝা যাবে কি যে ইমাজেসে প্রথমে ঢুকতে হবে, তার মধ্যে লোগো ডট পিএনজি আছে, দেখো এই যে তাহলে এখানে গেলাম, এই যে এখানে গেলাম গিয়ে, তারপরে আমাদের এখানে তো মেইন ফাইলগুলো আছে HTML CSS, কিন্তু এখানে ডিরেক্টলি পাওয়া যাবে না, তো যেখানে ডিরেক্টলি বাইরে থাকতো তাহলে খালি নাম দেখলে হতো, তো ইমেজের মধ্যে স্যার প্রথমে ইমাজেস লিখতে হবে, লিখলাম তারপরে যে লোগো ডট পিএনজি এই নামটা লিখতে হবে, এই নামটা, ঠিক আছে এটা লিখলাম হচ্ছে ইমাজেস স্ল্যাশ লোগো ডট, তাহলে এটা পেয়ে যাবে, বুঝলাম কি এবার আমি লোগো দিয়ে দিলাম, হ্যাঁ হেডিং যেটা আছে, হেডিং যে লেখা আছে এই হেডিং এর ভিতরে কি করে এর ভিতরে দিয়ে দিবা, কি দিবা এই এই সোয়ালে দিয়ে দিবা, ঠিক আছে ডিজিটাল পোস্ট অফিসে লিখে দিবা, এই সলভ দিয়ে দিলা এটা, এটা ইয়ে করে এইভাবে এই সলের ভিতরে
তার নিচে কি করবা, এই যে ড্রপ ডাউন যেটা আছে না, সিলেক্ট একটা ট্যাগ আছে তোমরা জানো, সিলেক্টার অপশান, সেই সিলেক্টার অপশান ট্যাগ ব্যবহার করে কি করবা, একে ড্রপ ডাউন করবে। হ্যাঁ, কোনো কিছু ভুল গেলেই, ভুলে গেলেই গুগলে সার্চ করবা যে হাউ টু ডু ড্রপ ডাউন, ঠিক আছে, বা হাউ টু ইউজ সিলেক্ট, হাউ টু ইউজ অপশান ট্যাগ। তাহলে সিলেক্টার অপশান ট্যাগ ব্যবহার করে কি করবা, এখানে ড্রপ ডাউন করবা, আর সার্চ বার আছে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের মাধ্যমে কি করবে, এখানে সার্চ বার তৈরি করবে, আর আইকনটা তোমরা দিয়ে দেবা, এখানে ছবি হিসাবে দিতে পারো, আবার দেখা যাচ্ছে যে ওই যে ফ্রন্ট আইকন ব্যবহার করে দিতে পারো তোমরা, ঠিক আছে, তোমাদের আইকন ব্যবহার শিখিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে এইভাবে দেখাচ্ছে হয়ে গেল প্রত্যেকটা অংশ, আমি আর দেখালাম না, এখানে গিয়ে লোগো দিলাম, হেডিং দিলাম, সার্চ বারে গিয়ে এইভাবে সার্চ দিবা, ঠিক আছে, এর ভিতরে গিয়ে সার্চ বার দিয়ে দিবা, মেনু এরিয়াতে গিয়ে মেনু এরিয়া দিয়ে দিবা, এখানে গিয়ে ইউএল এলআই এ, হ্যাঁ, ইউএল আনরড লিস্ট ট্যাগের মধ্যে ইউএল এলআই লিস্ট ট্যাগ, তারপরে এ ট্যাগ, এ স্টেপ, এভাবে তোমাদের পুরোটা দেখাচ্ছে কি মেনু তৈরি করলাম। এখানে এখানে কোনো ভাগ আছে কি, কোনো ভাগ নেই মেনুতে, তাহলে এখানে ভাগ করার দরকার নেই, বাট এই যে এখানে স্লাইড এরিয়া দেখো আছে না, এখানে তিনটা ভাগ করবা, লেফট, হ্যাঁ, সেন্টার, রাইট, তিনটে ভাগ আছে না, স্লাইডার লেফট, হ্যাঁ, স্লাইডার সেন্টার, স্লাইডার রাইট লিখে দিলাম, ব্যানার, ব্যানার লিখলে এখানে, ব্যানার লেফট, ব্যানার আর ব্যানার রাইট, তিনটা অংশ ভাগ করলাম এটা, তাহলে মেনুটা ঠিক থাকলো, আর ব্যানারের দিকে তিনটা অংশ ভাগ করলাম এটা, আবার তিনটে ক্লাস নিলাম এখানে, ডিপ ক্লাস, আচ্ছা এর নামে যেটা দিলাম হচ্ছে ব্যানার লেফট, এটা শুধু ব্যানার নাম একটা, মাঝখানে থাকবে আর ব্যানার রাইট, দেখো ব্যানারের বাম দিকে যেটা সেটা ব্যানার লেফট, মানে এখানে তুমি কি করবা, এই ডিজাইন করবে, এটা এটা একটা মেনু, এটা একটা মেনুর মতো কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছে ইনলাইন ব্লক, তাই না, এটা ব্লক মনে করো, ডিসপ্লে ব্লক হিসেবে কাজ করবে, এর ডান দিকে না সুচিতে নিচে নিচে হবে, হ্যাঁ, আর এখান থেকে দুটো টান দেওয়া, দেখো প্রত্যেকটা কি হচ্ছে, বর্ডার দেওয়া আছে, হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল সলিড, প্রত্যেকটা আলাদা মেনুকে প্রত্যেক দিয়েছে এখানে, এটা ঘর ঘর দেখা হয়েছে যে প্রত্যেকটা, ঠিক আছে, তো এইভাবে দেখাচ্ছে দিলে এটা এইভাবে হয়ে গেল, তাহলে এটা কি ব্যানার লেফট, এটা নাম হচ্ছে ব্যানার আর ব্যানার রাইট, এবার তুমি এগুলো কি করলে ভিতরে কর্নার মধ্যে দিয়ে দিলাম, এর ভিতরে দুজনে, আচ্ছা এরপর দেখ পর টাকার কি আছে, এরপর দেখা যাচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া আছে, একেবারে কন্টেন্ট লেফট দিলা, কন্টেন্ট দিলে কন্টেন্ট রাইট দিলা, একই বিষয়, ঠিক আছে, এর আমরা চলে গেলাম গিয়ে ডিপ ক্লাস সমান সমান দিলাম, নামগুলো প্রাসঙ্গিক দিবা, ঠিক আছে, তাহলে কি হবে, মানে তোমার নিজের কোড করতে সুবিধা হবে, কোডগুলো খুব সুন্দর হবে, সবাই তাহলে পছন্দ করবে, হ্যাঁ, অন্যরা সহজ বুঝতে পারবে, কন্টেন্ট লেফট, কন্টেন্ট, কন্টেন্ট রাইট নাম দিলা, ঠিক আছে, তাহলে হয়ে গেল এইটা, এটা কন্টেন্ট লেফট, কন্টেন্ট কন্টেন্ট রাইট, আর এখানে কি করলাম, এখানে একটা এরিয়া যেটা আছে এটাকে দেখাচ্ছে তুমি চার ভাগে ভাগ করতে, 1 2 3 4 আছে না, জব এরিয়াকে চার ভাগ করলাম, একটা মজার বিষয় তোমাদের বলি, যখন দেখবে একই রকম ডিজাইন, দেখো এই তিনটে ডিজাইন কিন্তু একই রকম, 1 2 3 4, এখানে কন্টেন্ট ভিন্ন ভিন্ন হোক সমস্যা নেই, হ্যাঁ, এখানে কন্টেন্টগুলো সব ভিন্ন ভিন্ন, ছবি ভিন্ন আছে, ছবিগুলো ভিন্ন ভিন্ন, হ্যাঁ, লেখাগুলো এখানে ভিন্ন ভিন্ন, যেমন এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স ইডিটিং গ্রাফিক্স মার্কেটিং আছে না, আলাদা আলাদা, কিন্তু ডিজাইন কিন্তু একই রকম, টাকসারটা কি একই রকম, যখন দেখবে টাকসারটা একই রকম, তখন ভিন্ন ভিন্ন ক্লাস নেওয়ার দরকার নেই, তখন ক্লাসের নাম একই দিয়ে দিবা, তার সুবিধা কী জানো, তাহলে আমি এখানে ক্লাসের নাম একই দিয়ে দিলাম, তিনটা কয়টা আছে এখানে, চারটা আছে, তাহলে 1
আচ্ছা কেন না লিখেনি, মূলক লিখে দিলাম, জব অফার তাই না, এখানে দিলাম অফার জব ওয়ান, অফার জব, জব ওয়ান দিলাম, ঠিক আছে, অফার জব ওয়ান দিলাম এখানে, কন্ট্রোল ডি, চার, আমি চারটা নিলাম, ঠিক আছে, অফার জব ওয়ান, অফার জব ওয়ান, অফার, চারটে একই নাম, ভিন্ন করার দরকার নাই তোমার, ঠিক আছে। যখন তুমি এগুলোর মধ্যে ডিজাইন করলাম, মনে করো মানে ঢুকালা কন্টেন্টগুলো ঢুকালা, এখানে কি হবে, ইমেজ যাবে একইভাবে, এই কাটা ইমেজগুলো যাবে, এখানে ইমেজগুলো কাটা যাবে, এখানে হেডলাইন হবে, ধরো এইচ টু বা এইচ থ্রি, এইচ থ্রি দিলা তুমি, একটা হেডিং দিলা, এখানে ইমেজ দিলা, এখানে মনে করো দুটো কি হবে, বাটন হবে ডিটেলস এবং অ্যাপ্লাই, বুঝলি নি, এখানে তুমি এই ট্যাগের মাধ্যমে দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দুটো ব্যবহার করলাম ডিটেলস এবং অ্যাপ্লাইয়ের মধ্যে। হ্যাঁ কমন ডিপ, রাইট, হ্যাঁ মেয়ে দিবন ঠিক বলছে, কমন ডিপ, এটা অ্যাকচুয়ালি কমন ডিপ নিতে হবে, ঠিক আছে, এটা কমন ডিপ নিলে তোমার সুবিধা কি, এই যে কমন ডিপ নিয়ে শেখা, ঠিক আছে, আমি একটা একটু দেখলাম, যে কমন ডিপ নিলে সুবিধা কি, তোমার একটা ডিজাইন করবা, দাস তুমি একটা নিবা সিএসএস, এই একটা সিএসএস নিয়ে তুমি যখন ডিজাইন করবে অটোমেটিকলি চারটায় পেয়ে যাবে, বারবার চারটা ডিজাইন করতে হবে না, চারটা কোড লিখতে হবে না, কারণ সবগুলোর নাম যেহেতু একই, একটা নিয়ে তুমি ডিজাইন করলে এই চারটায় পেয়ে যাবে, বুঝলো কি। এইভাবে তো তো পুরো এটাকে ডিজাইন করা হয়, টাকসা লেখা হয়ে গেল, আর এটা সে ফোটার থাকবে, ফোটার তো আসেই, ফোটার কোনো ভাগ করার দরকার নেই, তাহলে পুরো টাকসাটা আমি তোমাদের করে দিলাম। হ্যাঁ এই টাকসা তোমাদের আমি পাঠিয়ে দেবো মেইলে, এই টাকসার ভিতরে কী করো, তোমার কন্টেন্ট ঢুকে তবে এখন, হ্যাঁ তোমার এখানে ইমেজের তো দেখালাম, একটা ঢুকে ইমেজ ঢোকালে এখানে হেডিংয়ে গিয়ে এইচ ওয়ান বা এইচ টু দিয়ে নাম লেখলো ওয়েবসাইটে, এরকমভাবে এদের নামটা আছে, হ্যাঁ তার মধ্যে সিলেক্ট ট্যাগ অপশন ট্যাগের মাধ্যমে, সিলেক্ট অপশন ট্যাগের মাধ্যমে ড্রপ ডাউন দিলাম, সার্চ বার ইনপুট ট্যাগের মাধ্যমে সার্চ বার তৈরি করলাম, এখানে ইউএল এল আই এ, হ্যাঁ ইউএল এল আই এ ট্যাগগুলোর মাধ্যমে তুমি এখানে মেনু তৈরি করলাম, এখানে ইমেজ ট্যাগের মাধ্যমে স্লাইডার দিলাম, এখানে বাম দিকে একটা মেনু তৈরি করলাম, ঠিক আছে, সাইড হিসাবে ডান দিকে ইমেজ ট্যাগের পিকচার দিলাম, পিকচার নিচে এখানে কি লেখা দিলাম, পি ট্যাগ বা অন্য কোনো ট্যাগের মাধ্যমে লেখা দিলাম, এটা মেইন কন্টেন্ট লিস্টের মাধ্যমে এই লিস্ট তৈরি করলাম এখানে, ঠিক আছে, বাম দিকে ফর্ম তৈরি করলাম, তাহলে ঠিক আছে, ইনপুট টাইপ ফর্ম দিয়ে ইনপুট, হ্যাঁ টাইপ টেক্সট এগুলো দিয়ে তোমাদের শিখিয়েছি কি ফর্ম তৈরি করতে হয়, ফর্ম তৈরি করে দুটো বাটন তৈরি করলো, লগ ইন বাটন আর সাইন আপ বাটন তৈরি করলো, এইভাবে হ্যাঁ এরকম দেখাচ্ছে, একটু একটা চারটে ছবি নিয়ে লেখা, ছবি নিয়ে ছবির নাম নিচে হচ্ছে একটু লেখা দিলাম, আর এখানে ছবিগুলো কেটে কেটে নিয়ে ছবি দিলাম, উপরে উপরে দেখাচ্ছে এইচ টু ছবি, আর নিচে হচ্ছে এখানে পি দিলাম, এখানে অ্যাপ্লাই, আর এখানে লিঙ্ক দিলাম এ দিয়ে, হ্যাঁ না নিচে কপিরাইট দিলে হয়ে গেল, এইভাবে কি টাকসারের মধ্যে তোমরা ভিউ ট্যাগগুলো ব্যবহার করে পি ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ, হ্যাঁ তারপরে সিলেক্ট ট্যাগ, অপশান ট্যাগ, তারপরে ইনপুট ট্যাগ, হ্যাঁ এরকম প্যারাগ্রাফ ট্যাগ, এই ভিডিও ট্যাগগুলো ব্যবহার করে পুরো কন্টেন্টটা পূর্ণ করবে, কারণ পুরোটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কী করবা, এই ট্যাগগুলো নিয়ে চলে যাবে কোথায়, সিএসএসে, এইখানে ট্যাগগুলো সিএসএসে গিয়ে ডট ট্যাগ দিয়ে সিএসএসগুলো লিখে ঠিক এইভাবে সাজানোর চেষ্টা করো, ঠিক এখানে ঠিক যেভাবে আসে না, এই টেমপ্লেট ঠিক যেভাবে আসে এইভাবে সাজানোর চেষ্টা করো, রাইট, ছবিগুলো কেটে নিবা বলিস আগেই, এইভাবে শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, আমি নিজে দেখিয়ে দেবো, তোমাদের সমস্যা নেই, তোমরা যাওয়ার চেষ্টা করছো, পুরোটা করতে হবে তোমরা যতদূর পারো ততদূর করবে, হয়তো এটার অংশ পারলা বা এই অংশটা পারলা, আর আমি সামনে ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দেবো, ওকে। আচ্ছা তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, আমি টেমপ্লেটটা তোমাদের পাঠিয়ে দিব, হ্যাঁ পুরো টেমপ্লেট তোমাদের পাঠিয়ে দিব, আর এই স্ট্রাকচারটা এটাও পাঠিয়ে দিব, স্ট্রাকচার সব পাঠিয়ে দেবো তোমাদের, ঠিক যেভাবে আছে, হ্যাঁ আর তোমাদের ভিডিও তো পাঠানো হবেই, তো নিজের সব সত্য সিস্টেম যেন হুবু এরকমই হয়, ঠিক আছে, হুবু এরকমই যেন করতে পারো সুন্দর হবে, তাহলে আস্তে আস্তে যখন তোমরা হুবু এরকম করতে পারবে তখন কী হবে, তখন তো প্রফেশনালি ডিজাইন শিখে গেছে, হ্যাঁ এলে এসে, তো সবাইকে বেস্ট অফ লাক, আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।